আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক মণ্ডলী, আমাদের আজকের ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি ক্লাসে অর্থাৎ ডেভিডসন বেইজ ক্লাসে আপনাকে সুস্বাগতম। আমরা আজকের এই এন্ডোক্রাইনোলজির ক্লিনিক্যাল অংশটুকুতে আপনাকে শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খুব প্রাণবন্ত উপায়ে আপনাকে আমরা সহজ বুদ্ধ ভাষায় আপনার জন্য সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আপনাদের জন্য আজকে যে স্লাইড দেখাবো বা স্লাইড দেখাচ্ছি, প্রতিটা স্লাইডের সাথেই ওইটা ডেভিডসনের পেজ নাম্বার লেখা থাকবে। আপনার স্লাইডের উপরের দিকে তাকাবেন, দেখবেন লেখা আছে ডি পেজ নাম্বার অত, ডি পেজ নাম্বার 680, ডি 682, ডি 656, এই রকম পেজ নাম্বার দেখার সাথে সাথে আপনি ওই পেজে চলে যাবেন। ওই পেজে চলে গিয়ে এই পেজটাকে, ওই পেজের নির্ধারিত অংশটুকু আপনি দাগিয়ে নেবেন, তাহলে আপনার বুক মার্কিংটাও কমপ্লিট হয়ে যাবে। আমি শুধুমাত্র চুম্বক অংশটুকু তুলে নিয়ে এসেছি, এর বেশি আপনার পড়াশোনার প্রয়োজন নাই। এবং স্লাইডের মধ্যে আমি প্রাঞ্জলতা উপহার দেওয়ার জন্য, প্রাঞ্জল করার জন্য আমি স্লাইডের মধ্যে কন্টেন্ট কম নিয়েছি প্রতিটা স্লাইডে। তো শুরুতে একটু বেশি মনে হতে পারে স্লাইড, কিন্তু আসলে আপনার কাছে একটু অপ্রাণবন্ত লাগবে না। তো আমাদের আসলে এই ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি শুরুর আগে আমাদের জানা উচিত এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিনের সিলেবাসটুকু জানা দরকার। এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিনের সিলেবাস, এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিনের সাধারণত তিনটা পেপারে পরীক্ষা, পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি। আমাদের এই রেলিভেন্ট এন্ডোক্রাইনোলজিটা হচ্ছে পেপার টু এর কন্টেন্ট, পেপার টু এর কন্টেন্ট। পেপার টু পরীক্ষাটায় 50 মার্কের পরীক্ষা হয়, 50টা প্রশ্নের পরীক্ষা হয়, 100 মার্কের। প্রতিটা প্রশ্নে 2 নম্বর করে থাকে, এই প্রতিটা প্রশ্নের 2 নম্বরের মধ্যে 25টা থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, 25টা থাকে সিঙ্গেল বেস্ট আনসার। এই এই মোট 50টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন থাকে এন্ডোক্রাইনোলজি থেকে, অর্থাৎ 30টা প্রশ্ন এন্ডোক্রাইনোলজি থেকে থাকে। আপনি যদি আরও একটু ডিপলি চিন্তা করেন, প্রতি 3টা প্রশ্নের মধ্যে 1টি প্রশ্ন আপনি আনসার করবেন এন্ডোক্রাইনোলজি থেকে। 3টি প্রশ্নের মধ্যে যদি 1টি প্রশ্ন এন্ডোক্রাইনোলজি থেকে আপনার আনসার করতে হয়, তাহলে এটা কত বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, কত বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এছাড়াও এন্ডোক্রাইনোলজি ছাড়াও আমাদের আজকের সিলেবাসের যে কন্টেন্ট, আজকের না মানে এফসিপিএস পেপার পার্ট ওয়ান মেডিসিন পেপার টু এর যে কন্টেন্ট, তার মধ্যে কার্ডিওলজি 15টি কোশ্চেন থাকে, ডার্মাটোলজি 5টি কোশ্চেন থাকে, বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 5টি কোশ্চেন থাকে, সাইকিয়াট্রি এবং টক্সিকোলজি থেকে 4টি করে, এবং ক্লিনিক্যাল নিউট্রিশন থেকে 2টি করে, এই মোট 50টি প্রশ্ন। তো আমরা এখন ঢুকে যাই এন্ডোক্রাইনোলজি থেকে আসলে প্রশ্ন কিভাবে আসে। এই 15টি প্রশ্নের মধ্যে অ্যানাটমি প্লাস ফিজিওলজি বেসড কোশ্চেন আসে 7 থেকে 8টি, আর বাকি 7 থেকে 8টি থাকে ক্লিনিক্যাল কোশ্চেন। এই অ্যানাটমি ফিজিওলজি কতটুকু পড়া দরকার আমাদের এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন পরীক্ষা দেওয়ার জন্য? ডেভিডসন বইটা পড়লেই যথেষ্ট ছিল একটা সময়ে। এখন শিক্ষকবৃন্দ, মাননীয় আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রশ্নের ধরনটা এমনভাবে করছেন যেন অ্যানাটমি ফিজিওলজির নলেজও আপনাদের থাকে, ওইভাবেই প্রশ্নগুলো করা হয় এবং ওইভাবেই আপনাকে তৈরি করে দেওয়া হচ্ছে। এটা যেহেতু ক্লিনিক্যাল ক্লাস, আমরা ক্লিনিক্যাল অংশটুকু আলোচনা করব, অ্যানাটমি এবং ফিজিওলজি কতটুকু পড়া দরকার সেই তথ্যটুকু আপনাকে আমি উপস্থাপন করব, ওগুলো নিয়ে আমরা আলোচনায় যাব না। অ্যানাটমি এবং ফিজিওলজি রিলেটেড শুধুমাত্র আপনাকে হিন্টস আউট দেওয়া হবে, পয়েন্টগুলো দেওয়া হবে যে এইগুলোগুলো আপনি পড়বেন। আর মূলত আমি আলোচনা করব ডেভিডসন, ডেভিডসনস ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি। তো এখন আমাদের আসলে পড়াশোনা কীভাবে শুরু করা উচিত? আপনি বাসায় বসে যেভাবেই পড়েন না কেন, যেভাবেই আপনি এন্ডোক্রাইনোলজিকে আপনি পড়েন না কেন, আপনার কাছে কোনোদিনও সহজ লাগবে না। যদি আপনি থাইরয়েড গ্ল্যান্ড দ্বারা পড়া শুরু না করেন, আপনি এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিনের যে বইটা আমরা ফলো করি মেনলি ডেভিডসন, সেই বইয়ের প্রথমেই দেখবেন ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি শুরুই হয়েছে থাইরয়েড গ্ল্যান্ড দ্বারা। সুতরাং থাইরয়েড গ্ল্যান্ডটা প্রথমে পড়বেন, এরপরে ডেভিডসনের মধ্যে আছে রিপ্রোডাক্টিভ, কিন্তু আপনি পড়বেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এরপরে আমরা আজকে ডেভিডসনের সিরিয়ালি আমাদের টপিকটা শেষ করব, কিন্তু আপনি এরপরে বাসায় একা একা পড়ার সময় পড়বেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তারপরে পড়বেন প্যানক্রিয়াস এবং ডায়াবেটিস মেলিটাস। পড়ার পরে দেখবেন এন্ডোক্রাইনোলজি পড়াটা প্রায় শেষের দিকে, আপনি একদম কমপ্লিট, ওই কমপ্লিট শেষের দিকে আপনি গিয়ে পড়বেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তারপরে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, পিটুইটারি, হাইপোথ্যালামাস, কিছু টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে। এরপরে আপনি আরেকবার এই টপিকটা এই ম্যানারে রিভিশন দিয়ে আপনি শুরু করবেন পরবর্তী আলোচনা, পরবর্তী পড়াশোনা, পরবর্তী আপনার কোশ্চেন সলভ। কোশ্চেন সলভ হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান মেডিসিন হওয়ার একটা পূর্ব শর্ত। এই কোশ্চেন সলভ করার পর আপনার যখন নলেজটা তুঙ্গস্পর্শী, তখন আপনি এমআরসিপি কোনো একটা কোশ্চেন ব্যাংক সলভ করবেন ফর সিঙ্গেল বেস্ট আনসার। সিঙ্গেল বেস্টের জন্য এমআরসিপি পাস্ট মেডিসিন বা পাস্ট টেস্ট, এটা যদি আপনি সলভ করেন, আপনার এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা যেইবার দিতে চাইবেন, আপনি যদি বলেন আমি এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা জানুয়ারি 2020 চাই, তাতেই হবে।
আপনি যদি বলেন এফসিবিএস পাঠন পরীক্ষা জানুয়ারি 2021 এ চাই তাহলেই হবে, যদি বলেন না আমি জুলাই 2021 এ চাই তাহলেও হবে, আপনি যখন চাইবেন তখনই আপনার এফসিবিএস পাঠন পরীক্ষা হবে। তো সিস্টেম হচ্ছে প্রথমে আমাদের নির্দেশনা মোতাবেক, আমাদের ডিরেকশন মোতাবেক, আমাদের গুছিয়ে দেওয়া মোতাবেক আপনি প্রথমে টপিকটা শেষ করবেন। শেষ করার পর আপনি আরেকবার রিভিশন দিবেন, দেওয়ার পর আপনি কোশ্চেন সলভে যাবেন। এরপরে এমআরসিবি পাস্ট মেডিসিন বা পাস্ট টেস্ট বইয়ের শুধুমাত্র 100টি প্রশ্ন প্রতিটা চ্যাপ্টারের, এন্ডোক্রাইন থেকে 100টি, নেফ্রোলজি থেকে 100টি, তারপরে আপনার এই কার্ডিওলজি থেকে 100টি, প্রতিটা টপিকের 100টি প্রশ্ন আপনি সলভ করবেন, কারণ 100-র পরে প্রশ্নগুলো রিপিট হতে থাকে। সুতরাং আপনি আপনি এই সলভ করার পর দেখবেন আপনার একটা তুঙ্গস্পর্শী একটা বেসিক তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যাই আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি পড়া লাগবে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি পড়া উচিত। থাইরয়েড গ্ল্যান্ড থেকে অ্যানাটমি পড়া উচিত, অ্যানাটমিটা পড়বেন শুধুমাত্র ডেভেলপমেন্ট, ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই। অ্যানাটমি পড়বেন ডেভেলপমেন্ট, ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই। ফিজিওলজি পড়বেন, দেখেন ফিজিওলজি আমি আপনাকে কি কি লিখে দিয়েছি, হরমোন, নেচার অফ হরমোন, রেগুলেশন, ওই হরমোনের রেগুলেশনটা, ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন জিসিবিএস, জিআইটি অ্যান্ড আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আরেকটা হচ্ছে এই থাইরয়েড হরমোন সিনথেসিসের স্টেপগুলা, বায়োসিনথেসিস, থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, থাইরয়েড হরমোন তৈরির যে বায়োসিনথেসিস, যে স্টেপ অফ সিনথেসিস অফ থাইরয়েড হরমোন, এটা আপনাকে জানতে হবে। এরপরে ক্লিনিক্যাল অংশের মধ্যে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডের ম্যালিগন্যান্সি এবং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, এই তো শেষ ক্লিনিক্যাল অংশ। এখন আমরা যাই ক্লিনিক্যাল অংশের মধ্যে আপনি কি কি জানবেন। ক্লিনিক্যাল অংশের শুরুতেই আমরা আপনাকে একটা সুন্দর তথ্য দিব যে আমাদের বডিতে, আমাদের বডিতে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে টি ফোর হরমোন বেশি সিক্রেট হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে, অ্যাক্টিভলি সিক্রেট হয় টি ফোর হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি সিক্রেট হয় বলেন, টি ফোর হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই টি ফোর হরমোন তৈরি হচ্ছে, এই টি ফোর হরমোনটা আমাদের বডিতে অ্যাক্টিভলি কাজ করতে পারে না, ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। এই টি ফোর হরমোনটা আমাদের বডিতে কাজ করে টি থ্রি ফরম্যাটে, টি ফোর টি থ্রিতে কনভার্ট হয়। টি ফোর যে টি থ্রিতে কনভার্ট হয়, এই কনভার্শনটা হয় বিভিন্ন টিস্যুতে, এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রগণ্য নাম হচ্ছে লিভার, মাসেল, হার্ট, কিডনি। এফসিবিএস পার্টন মেডিসিন এই প্রশ্ন এসেছিল, হোয়ার টি ফোর ইজ কনভার্টেড টু টি থ্রি, লিভার, মাসেল, হার্ট, কিডনি, এই টি ফোর এবং থেকে টি থ্রিতে কনভার্ট হতে গেলে একটা ধাতু লাগে, সেই ধাতুর নাম হচ্ছে সেলেনিয়াম। দেখেন আমরা বোল্ড করে দিয়েছি আপনার বোঝার জন্য, টি ফোর ইজ কনভার্টেড টু টি থ্রি, এই নাম হচ্ছে সেলেনিয়াম নামক ধাতু থেকে এই কনভার্শনটা হেল্প করে। সুতরাং সেলেনিয়ামের অভাবে কিন্তু হাইপোথাইরয়েডিজম হতে পারে, যেহেতু টি ফোর থেকে টি থ্রি কনভার্ট হবে না। এখন দেখেন কোনো ব্যক্তির যদি লিভার ফেলিয়ার হয়, মাসেল মায়োপ্যাথি হয়, তারপরে হার্টের মধ্যে এমআই হয়, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ হয়, কিডনিতে কোনো প্রবলেম হয়, সিকিডি বা একেই হয়, তাহলে সেই রোগীর টি ফোর কিন্তু টি থ্রিতে কনভার্ট হবে না। টি ফোর যদি টি থ্রিতে কনভার্ট না হয় তাহলে টি থ্রির পরিমাণটা কমবে, টি থ্রির পরিমাণ যদি কমে ওদিক দিয়ে টি ফোরের পরিমাণ তো বাড়তেছে, কারণ টি ফোর তো কনভার্ট হচ্ছে না, সে থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়ে আসতেছে 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 কিন্তু কনভার্শন হচ্ছে না, ফলে তার স্তূপ বেড়ে যাচ্ছে, সে অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বেশি পরিমাণে বেশি হয়ে যাচ্ছে। টি ফোর টিএসএসকে স্টিমুলেশন দিবে, আমার আমি তো বডিতে আসি, তোমার তৈরি হওয়ার দরকার নেই। তাহলে দেখেন টি ফোর কনভার্ট না হয়ে টি থ্রি কমছে, টি ফোর জমে জমে অনেক বেড়ে যাচ্ছে, টি ফোরকে দেখে টিএসএস কমে যাচ্ছে। এই সময় থাইরয়েড গ্ল্যান্ডে কোনো প্রবলেম আছে? থাইরয়েড গ্ল্যান্ডে কোনো প্রবলেম নাই, থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল। থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল থাকে কি বলে, ইউথাইরয়েডিজম। থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল, তার নাম ইউথাইরয়েডিজম, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে টিস্যুতে, তার মানে সিক টিস্যু বাট ইউথাইরয়েড। তাহলে সিকনেস কোথায়? টিস্যুতে, কিন্তু থাইরয়েডটা ইউ মানে নর্মাল। তাহলে মাঝখানে কথাগুলো যদি আমরা বাদ দিই সংক্ষিপ্ত করার জন্য, নাম হইল সিক ইউথাইরয়েড। সিক ইউথাইরয়েড বুঝতে পারছেন, মানে টিস্যুতে যদি সিকনেস থাকে, সেই টিস্যু সিক টিস্যুটা আমাদের বডির টি ফোরকে কনভার্ট করতে পারছে না। টি ফোর যদি কনভার্ট না হয় তাহলে টি থ্রির পরিমাণটা কমে যাচ্ছে এবং ক্রমানুযায়ী টি ফোরের পরিমাণটা বাড়ছে, এটা দেখে টিএসএস এর পরিমাণটা কমে যাবে, টিএসএস কমবে, টি ফোর বাড়বে, টি থ্রি কমবে, এটাকে বলা হয় সিক ইউথাইরয়েডিজম। সিক ইউথাইরয়েডিজম, দেখেন সিক ইউথাইরয়েডিজম আমরা ডেভিডসন 642 নম্বর পেজ থেকে তথ্যটা নিয়েছি। সিক ইউথাইরয়েডিজমের সিকনেস ইন দ্য টিস্যু, টি ফোর কনভার্ট হতে পারছে না, তারপরে টি ফোর এর পরিমাণ বাড়ছে, টি থ্রির পরিমাণ কমছে, আর এটা দেখে টিএসএস ইনহিবিটেড হচ্ছে। এটার আরও একটা নাম হচ্ছে নন থাইরয়েড ইলনেস, যেহেতু সমস্যাটা থাইরয়েড গ্ল্যান্ডের নয়। এমিওডারোন কাউকে দিলেও
এই ধরনের প্রবলেম হতে পারে। এমিওডারন নামক ড্রাগটা অ্যান্টিরিদমিক ড্রাগ, এটা যদি আমরা কাউকে দেই তাহলেও এই ধরনের সমস্যা হতে পারে। সিক ইউথাইরয়েডিজম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। চলেন আমরা যাই আমরা পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডের নাম ইন্টারপ্রিটেশন অফ থাইরয়েড ফাংশন টেস্ট। ইন্টারপ্রিটেশন অফ থাইরয়েড ফাংশন টেস্ট, ইন্টারপ্রিটেশন অফ থাইরয়েড ফাংশন টেস্ট, একটু ভালো করে খেয়াল করে দেখুন আমাদের স্লাইডের মধ্যে। দেখুন স্লাইডের মধ্যে আপনি ঘরগুলো গুনতে গুনতে যান, 1, 2, 3, 4, 5, পাঁচতম ঘরে দেখেন লেখা আছে নন থাইরয়েড ইলনেস। সেখানে দেখেন লেখা আছে টিএসএইচের পরিমাণটা কম, টি4 বেশি, আর টি3 পরিমাণটা লো ওর নর্মাল, মানে শুরুতে নর্মাল থাকলে পরে আস্তে আস্তে লো হয়ে যায়, কারণ কনভার্সন তো হচ্ছে না। এখন এই নন থাইরয়েড ইলনেসের একটা নাম কি বলছিলাম, সিক ইউথাইরয়েডিজম। অর্থাৎ এই বক্স থেকে একটা কথা আপনাকে আগেই আমরা পড়িয়ে ফেলেছি। আর কি কি পড়তে হবে, আমরা প্রথম কথা জানি হাইপার থাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। মনে রাখবো হাইপার বলুক হাইপো বলুক, সেটা হচ্ছে টি3 টি4 এর হিসাব। হাইপার এবং হাইপো দুইটার হিসাবটা টি3 এবং টি4 এর সাথে। হাইপার মানে কি টি3 টি4 বেশি, হাইপো মানে টি3 টি4 কম। হাইপার হইলে টি3 টি4 বেশি আর হাইপো হইলে টি3 টি4 কম, মনে থাকবে সবার। তাহলে হাইপারের সাথে টি4 যেহেতু বেশি তাহলে টিএসএস কমবে, টি4 যেহেতু কম তাহলে টিএসএস বাড়বে। এই ঘটনাটাকে বলা হয় প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। টি3 টি4 বাড়লে টিএসএস কমবে, টি3 টি4 কমবে টিএসএস বাড়বে, এর নাম হচ্ছে প্রাইমারি হাইপার অথবা হাইপোথাইরয়েডিজম। এখন টি3 টি4 বাড়ছে তার মানে কি হাইপারথাইরয়েডিজম, এর সাথে যদি টিএসএস বাড়ে তার নাম সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। টি3 টি4 বাড়ছে তার সাথে টিএসএস যদি বাড়ে তার নাম সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। টি3 টি4 কমছে মানে তো হাইপোথাইরয়েডিজম, টি3 টি4 কমছে এর সাথে যদি টিএসএস কমে তার নাম সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। টি3 টি4 কমছে তার সাথে যদি টিএসএস কমে, এটা কমছে তার সাথে টিএসএস কমছে, এর মানে কি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। একই রকম টি3 টি4 বাড়ছে এর সাথে টিএসএস বাড়ছে, এর মানে হচ্ছে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। তাহলে আমরা যে আপনাকে এতক্ষণ বললাম সিক ইউথাইরয়েডিজম বলেছি, আমরা বলেছি প্রাইমারি হাইপারথাইরয়েডিজম প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, প্রাইমারি সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। এখন যদি আমরা আসি আরেকটি কথা, তার নাম হচ্ছে সাব ক্লিনিক্যাল থাইরয়েডক্সিকোসিস অথবা হাইপারথাইরয়েডিজম, সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম এবং সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। এই যে সাব ক্লিনিক্যাল কথাটা মানে হচ্ছে এখনো ক্লিনিক্যাল সিন্ড্রোম ডেভেলপ করে নাই, এখনো ক্লিনিক্যাল সিন্ড্রোম ডেভেলপ করে নাই। এখনো ক্লিনিক্যাল সিন্ড্রোম কেন ডেভেলপ করে নাই, ক্লিনিক্যাল সিন্ড্রোম ডেভেলপ করে নাই কারণ হচ্ছে হরমোনের যে দুইটা অংশ টি3 টি4 অথবা টিএসএস, দুইটার যে কোনো একটা অংশ এখনো বর্ডারলাইন ক্রস করে নাই। একটা অংশ যদি বর্ডারলাইন ক্রস করে তার নাম সাব ক্লিনিক্যাল, কারণ হচ্ছে দুইটা অংশ বর্ডারলাইন ক্রস না করলে ক্লিনিক্যাল সিন্ড্রোম ডেভেলপ করে না। তো দুইটা অংশের যে কোনো একটা বর্ডারলাইন ক্রস করবে আরেকটা বর্ডারলাইনের মধ্যে থাকবে, হয় বেশির দিকে না হয় কমের দিকে, তার নাম সাব ক্লিনিক্যাল হাইপো আর হাইপারথাইরয়েডিজম। আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, আমরা ডিফারেন্সিয়েট করব টি3 টি4 এর ডিরেকশন দেখে। টি3 টি4 বাড়তির দিকে থাকলে হাইপার, টি3 টি4 কমতির দিকে থাকলে হাইপো, তার সাথে টিএসএস লেভেলটা যদি বর্ডারলাইন ক্রস করে যায় অথবা বর্ডারলাইনের কাছাকাছি থাকে তার নাম হাইপার অথবা হাইপো। নর্মালি রিফ্লেক্সলি টি3 টি4 কমে গেলে টিএসএস বাড়ে, বাড়তে বাড়তে আপার লিমিট ক্রস করতে পারে, তার নাম সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। কিন্তু দুইটাই যদি মানে টি3 টি4 ক্রস করছে আবার টিএসএস ক্রস করছে তখন আর সাব ক্লিনিক্যাল থাকে না, নাম হয়ে যায় ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, বুঝতে পেরেছেন। একই রকম ভাবে টি3 টি4 বেড়ে গেছে, বাড়তে বাড়তে আপার লিমিটের কাছাকাছি চলে গেছে কিন্তু আপার লিমিট ক্রস করে নাই, তার সাথে টিএসএসটা কমতে কমতে লোয়ার লিমিট ক্রস করে গেছে, তার নামও সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম বাট নট ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। কারণ দুটাই যদি বর্ডারলাইন ক্রস করে যায় ওটা উপরের দিক দিয়ে এটা নিচের দিক দিয়ে, তাহলে তার নাম হবে ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম বা নর্মালি হাইপারথাইরয়েডিজম, তখন আর ক্লিনিক্যাল শব্দটা ব্যবহার করা হয় না।
তো এইখানে একটা কথা আছে, দেখেন প্রাইমারি সেকেন্ডারি আমরা বলেছি, প্রাইমারি সেকেন্ডারি তিন নম্বর পয়েন্টে দেখেন কথা লেখা আছে প্রাইমারি টি থ্রি টক্সিকোসিস, প্রাইমারি টি থ্রি টক্সিকোসিস। দেখেন টি থ্রি টক্সিকোসিস মানে তো হাইপারথাইরয়েডিজম, তাহলে টি থ্রির পরিমাণটা বেশি থাকবে, টি থ্রির পরিমাণটা দেখেন বেশি, টি ফোর এর পরিমাণ নর্মাল কিন্তু তার সাথে টিএসএসটা আনডিটেক্টেবল। এখানে টি ফোরটা নর্মাল থাকতেছে কোনো একটা অজানা কারণে, প্রাইমারি টি থ্রি টক্সিকোসিস মানে শুধুমাত্র টি থ্রির পরিমাণটা বাড়বে। আবার টি থ্রি আর টি ফোর দুইটা বাড়লেই তো টিএসএস কমে, কিন্তু এখানে টি থ্রি বাড়তে দেখেই টিএসএসটা কমে যাবে বা আনডিটেক্টেবল হয়ে যাবে। এর নাম হচ্ছে প্রাইমারি টি থ্রি টক্সিকোসিস। এখন আপনি এই বক্সটা পরে দেখেন, পুরো বক্সটাকে আমরা ভেঙে চুরে চুরে ভেঙে খান খান করে দিয়েছি আপনাদের জন্য সহজ করার জন্য, আমরা আমাদের আদ্যবন্ত চেষ্টা আমরা করেছি। আমরা এখন যাবো আমাদের পরবর্তী তথ্য হাইপারথাইরয়েডিজম সম্পর্কে ধাপে ধাপে পড়াশোনা করতে। হাইপারথাইরয়েডিজম থেকে দেখেন আমরা ডিভিশনের 636 নম্বর পেজের এই বক্সটা আমরা নিয়েছি, হাইপারথাইরয়েডিজমের কজ। হাইপারথাইরয়েডিজমের কজ প্রথম আপনার তিনটা কজ ইনফিনিটি স্টার, প্রথম তিনটা কজ ইনফিনিটি স্টার, এক কোটি ইনফিনিটি স্টার। হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডক্সিকোসিসের কজ এই প্রথম তিনটা কজ ইনফিনিটি স্টার। আমরা সরাসরি বক্সটাকে নিয়ে এসেছি আপনাদের জন্য, কারণ ডেভিডসনে আপনি এই ধরনের বক্স দেখে অভ্যস্ত, একই রকম বক্স দেখার কারণে, একই রকম পড়াশোনা করার কারণে আপনার মাথায় একটা সেট মাইন্ডসেট হয়ে গেছে যে বক্সটা এমন দেখতে, সেই রকম ভিজুয়াল ইমপ্রেশনটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা সরাসরি বক্স দিয়েছি। আমরা আমাদের যে শীটটা তৈরি করেছি শুধুমাত্র ডেভিডসনের উপর বেস করে, দেখেন একটু ভালো করে, পুরোপুরি ডেভিডসনের উপর বেস করে, এবং পুরো শীট মানে ডেভিডসনের এই এন্ডোক্রাইন ভলিউমটা, ডেভিডসনের যে এন্ডোক্রাইনোলজি ভলিউমটা উইথ ডায়াবেটিস মেলিটাস, এটা আমরা হুবহু তুলে দিয়েছি, মাঝখানে কিছু কথা বাদ দিয়েছি যাতে আপনারা আপনাদের জন্য কলেবর বৃদ্ধি না হয়, ঝামেলা না হয়। এই এটা পড়া মানে ডেভিডসন পড়া, ডেভিডসন পড়া মানে এটা একই একই জিনিস, অথবা আমাদের লেকচার ফলো করলে চলবে, অথবা আমার আমার লেকচার করার সময় ডেভিডসনটা খুঁড়ে নিয়ে বসবেন, উপরে যে ডেভিডসনের পেজ নাম্বার দেওয়া আছে D636, এই ডি দিয়ে মানে ডেভিডসন আপনি ওই পেজে চলে যাবেন, দেখবেন আপনি তথ্যটা পেয়ে যাচ্ছেন, এবং আপনি আমরা সহজ করার জন্য যে ছোট ছোট টোটকা বলবো সেগুলো আপনি পাশে লিখে রাখবেন। বইয়ের মধ্যে আপনার নিজের আপন হাতের লেখা থাকলে বইটাকে আপনার কাছে সহজ বোধ্য মনে হবে। তো এই যে হাইপারথাইরয়েডিজমের কজ, এর মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে প্রথম পাঁচটা কজ, প্রথম তিনটা কজ, দেখেন গ্রেভস ডিজিজ, মাল্টিনোডুলার গয়টার, সলিটারি থাইরয়েড অ্যাডেনোমা, এটা হচ্ছে মোস্ট কমন। থাইরয়েডাইটিস এটা হচ্ছে কমন বাট মোস্ট কমন না, আয়োডাইড ইনডিউসড এটাও কমন। তো এই পাঁচটা কজ আপনি ঝাড়া মুখস্থ করবেন, এর মধ্যে গ্রেভ ডিজিজ, মাল্টিনোডুলার গয়টার, সলিটারি থাইরয়েড অ্যাডেনোমা, সাবএকিউট বা ডিকোয়ারবেন্স থাইরয়েডাইটিস আর পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, এই এই পাঁচটা ডিজিজ সম্পর্কে ডিটেলস জানতে হবে। আমরা আপনাকে সাজিয়ে দেবো সেই পাঁচটা ডিজিজ সম্পর্কে ডিটেলস, বাকিগুলো ডিটেলস জানার প্রয়োজন নেই। তো হাইপারথাইরয়েডিজমের মোস্ট কমন কজগুলোর মধ্যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি এক নম্বর বলবেন থাইরয়েড গ্রেভ ডিজিজ, এটা একটা অটোইমিউন ডিজিজ। মাল্টিনোডুলার গয়টার সেকেন্ড কমন, সলিটারি থাইরয়েড অ্যাডেনোমা সেকেন্ড তার থার্ড কমন, তারপরে থাইরয়েডাইটিস, সাবএকিউট আর একটা হচ্ছে পোস্টপার্টাম। এখন আসি আমরা হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার, থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস এক ধরনের হাইপারথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। হাইপারথাইরয়েডিজমের মধ্যে থাইরোটক্সিকোসিস সম্পর্কে আমরা পড়ছি। এই থাইরোটক্সিকোসিসের মোস্ট কমন কজ তিনটা, গ্রেভস ডিজিজ, মাল্টিনোডুলার গয়টার, অটোনোমাসলি ফাংশনিং থাইরয়েড নোডিউল। অর্থাৎ আমরা যদি থাইরোটক্সিকোসিস সম্পর্কে পড়ি তাহলে তিনটা ডিজিজ সম্পর্কে আমাদের ডিটেল জানা হয়ে যাবে কমপ্লিট। তাহলে আমার সাথে সাথে একবার বলেন, থাইরোটক্সিকোসিসের মোস্ট কমন কজ তিনটা কি কি? একটা নম্বর হচ্ছে গ্রেভস ডিজিজ, দুই নম্বর মাল্টিপল মাল্টিনোডুলার গয়টার, তিন নম্বর হচ্ছে অটোনোমাসলি ফাংশনিং থাইরয়েড নোডিউলস। এখন আসি আমরা ক্লিনিক্যাল ফিচার, মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার পাঁচটা। রুগী এসে আপনাকে বলবে ওয়েট লস উইথ নর্মাল অর ইনক্রিজ অ্যাপেটাইট, আমি এত খাই এত খাই তারপরও আমার শরীরের ওজন বাড়ে না, কারণ থাইরয়েড হরমোন হচ্ছে একটা ক্যাটাবলিক হরমোন, সে প্রচুর খাবে, থাইরয়েড হরমোন এসে তাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করবে। তারপরে দেখেন হিট ইন্টলারেন্স, সে বলবে আমার গরম সহ্য হয় না, তার হৃদস্পন্দন বা তাই বুক ধরফর করে, সে বলবে আমার হাত পা কাঁপে এবং আমার একদম অস্থির লাগে, ইরিটেবিলিটি। আর কিছু কমন সাইন আছে দেখেন, টেকিকার্ডিয়া হবে ওই প্যালপিটেশনের কারণে, টেকিকার্ডিয়া, পামার এরিথেমা, কারণ থাইরয়েড হরমোনগুলোকে বলা হয় ইরিথ্রোপয়েটিক হরমোন, এর পরিমাণ বেশি মানে কি ইরিথ্রোপয়েসিস বেশি বেশি হবে। আর একটা হচ্ছে লিড লেক। এই যে ক্লিনিক্যাল ফিচার, মোস্ট কমন সিমটম এবং কমন সাইনগুলা, এটা ট্রিপল স্টার, ট্রিপল স্টার। আমরা আসি পরবর্তী কথায়, থাইরোটক্সিকোসিসের আরও কয়েকটি ক্লিনিক্যাল ফিচার।
সাইটোটক্সিসিটি যে তিনটা মোস্ট কমন কজ আমরা বললাম সবগুলোতে লিড রিট্রাকশন থাকবে লিড ল্যাগ থাকবে ডিউ টু সিম্পথেটিক ইনারভেশন লিড রিট্রাকশন লিড ল্যাগ ডিউ টু সিম্পথেটিক ইনারভেশন ইন লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস মাসল কিন্তু গ্রেভস ডিজিজের মধ্যে শুধুমাত্র কিছু আলাদা ফিচার থাকবে দেখেন লাল কালিতে আমরা রেখাঙ্কিত করেছি গ্রেভস অপথালমোপ্যাথি পেরিঅরবিটাল ইডেমা কনজাংটিভাল ইরিটেশন এক্সোথালমাস আর একটা হচ্ছে ডিপ্লোপিয়া তাহলে সকল ধরনের থাইরোটক্সিসিসে লিড লেগ এবং লিড রিট্রাকশন থাকবেই শুধুমাত্র গ্রেভস ডিজিজের ক্ষেত্রে চোখের কিছু ফিচার আমরা পাবো চোখের ফিচার কি পেরিঅরবিটাল ইডেমা কনজাংটিভাল ইরিটেশন এক্সোথালমাস আর ডিপ্লোপিয়া এখন আমরা যাই একটা ক্লিনিক্যাল ফিচার হাইপারথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার কম্পারেটিভ স্টাডি আমরা এতক্ষণ যা বললাম এগুলো হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার তার প্রায় বিপরীত ক্লিনিক্যাল ফিচার হচ্ছে সিম্পটম এবং সাইন হাইপারথাইরয়েডিজমের দেখেন হাইপারথাইরয়েডিজমে ওয়েট লস হয় আর হাইপোতে ওয়েট গেইন হয় তারপরে হাইপারথাইরয়েডিজমে আপনার কনস্টিপেশন হাইপারথাইরয়েডিজমে আপনার ডায়রিয়া হয় হাইপারথাইরয়েডিজমে কনস্টিপেশন হয় এটা খুবই খুবই সুন্দর একটা মানে কম্পারিজন আপনি এই কম্পারিজনটা নিজে নিজে বাসায় বসে করবেন বাসায় বসে দেখবেন ই করবেন আপনার কাছে ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে হাইপারথাইরয়েডিজমে দেখেন কার্পাল টানেল সিন্ড্রোম ডেভেলপ করে হাইপারথাইরয়েডিজম ওরকম কার্পাল টানেল সিন্ড্রোম ডেভেলপ করে না তো আমরা যাই আমাদের পরবর্তী কথা একটা রোগী হাইপারথাইরয়েডিজমে আসলে আমরা তাকে কিভাবে অ্যাপ্রোচ করব এটা এফসিপিএস পার্ট টু এর একটা টপিক এফসিপিএস পার্ট ওয়ান এর এন্ট্রি লেভেলের পরীক্ষা কখনো আসে না তবে এখানে তিনটা বক্স থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে এটার স্টেপ থেকে প্রশ্ন আসে নাই বা অ্যাপ্রোচের স্টেপগুলো থেকে প্রশ্ন আসে নাই তিনটা বক্স থেকে প্রশ্ন আসে দেখেন দ্বিতীয় লাইনের দিকে একটা বক্স দেওয়া আছে এনি ফিচার্স অফ গ্রেভস ডিজিজ গ্রেভস ডিজিজের কোনো ফিচার কি কি দেখেন চারটা ফিচার হচ্ছে গ্রেভস ডিজিজের ফিচার ডিফিউজ গয়েটার উইথ ব্রুই অপথালমোপ্যাথি প্রিটিবিয়াল মিক্সিডেমা আর পজিটিভ টিএসএস সিস প্রিন্টিপিটি এটা হচ্ছে গ্রেভস ডিজিজ আর তার পাশে দেখেন লেখা আছে এনি ফিচার অফ নন গ্রেভস থাইরোটক্সিসিস এটা হচ্ছে গ্রেভস থাইরোটক্সিসিসের ফিচার চারটা নন গ্রেভস থাইরোটক্সিসিসের ফিচারও চারটা কি কি আছে দেখেন রিসেন্ট প্রেগনেন্সি ছয় মাসের মধ্যে নেক পেইন অথবা ফ্লু লাইক সিন্ড্রোম নেক পেইন এটা সাবএক্যুট থাইরয়েডাইটিসের কথা বলছে ড্রাগস এমিওডোরন এবং টি4 এই ড্রাগগুলো খাইলে থাইরোটক্সিসিস হতে পারে প্যালপেবল মাল্টিনোডুলার গয়টার প্যালপেবল মাল্টিনোডুলার গয়টার অর সলিটারি নোডিউল তাহলে এই যে দুটা বক্স ইনফিনিটি স্টার গ্রেভস থাইরোটক্সিসিসের ফিচারগুলো কি কি আর নন গ্রেভস থাইরোটক্সিসিসের ফিচারগুলো কি কি পরীক্ষার প্রশ্ন আসে মানুষজন ভাবে কই থেকে দিল তারপরে নিচের দিকে একটু আসেন ওই ছবিগুলোর নিচে যে ছবিগুলো দেখা যাচ্ছে একটু একটু করে এই থাইরয়েড সিনটিগ্রাফির ছবি মানে থাইরয়েড আল্ট্রাসোনোগ্রামের ছবির নিচে দেখেন লেখা আছে লো আপটেক থাইরোটক্সিসিস ইনফিনিটি স্টার এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন এসেছিল লো আপটেক থাইরোটক্সিসিস লো আপটেক থাইরোটক্সিসিস আছে দুইটা একটা হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরোডাইটিস যার একটা নাম হচ্ছে সাবএক্যুট বা ডিকোরভেন্স আর পোস্ট পার্টাম থাইরোটক্সিসিস ট্রানজিয়েন্ট থাইরোডাইটিসের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে সাবএক্যুট বা ডিকোরভেন্স থাইরোডাইটিস আর একটা হচ্ছে পোস্ট পার্টাম থাইরোডাইটিস মানে প্রেগনেন্সির পরপর প্রথম ছয় মাস থেকে এক বছরের মধ্যে এরকম সমস্যা হতে পারে আর একটা হচ্ছে এক্সট্রা থাইরয়েড টি4 সোর্স মানে হাইপোথাইরয়েডের পেশেন্ট যদি টি4 খায় হাইপোথাইরয়েডের পেশেন্ট যদি অনেক বেশি বেশি টি4 খায় লিভোথাইরক্সিন খায় সেই রোগীটার এই লো আপটেক থাইরোটক্সিসিসের ফিচার পাওয়া যেতে পারে তারপরে আমরা যাই আমাদের পরবর্তী কথা থাইরোটক্সিসিসের একটা পেশেন্ট আপনি ডিল করতেছেন কি কি ইনভেস্টিগেশন করবেন দেখেন প্রথম লাইনের মধ্যে দেওয়া আছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি T3-4 আর টিএসএস T3-4 বেড়ে যাবে টিএসএস কমে যাবে এটা তো নর্মাল কথা প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে কিন্তু কতটুকু কমবে কতটুকু বাড়বে দেখেন T4 এবং T3 যেহেতু T4 এর পরিমাণটা বেশি T3 কম এটা রেশিওটা 30:1 নর্মালি কনভেনশনাল থাইরোটক্সিসিসের ক্ষেত্রে কিন্তু এটা 70:1 হইতে পারে 70:1 হইতে পারে T4 এবং T3 রেশিওটা থাইরোটক্সিসিসের কমন ক্ষেত্রে কমন ফেস 30:1 কিন্তু এমনও হতে পারে এটা বাড়তে বাড়তে 70:1 হইতে পারে মানে T4টা বেশি থাকে কারণ এই জন্য T4 এর স্থান উপরে তারপরে দেখেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর অ্যান্টিবডি থাকতে পারে এটা গ্রেভস ডিজিজে এর পরিমাণটা বাড়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর অ্যান্টিবডি মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো এটা কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপর থাইরয়েড গ্ল্যান্ড থেকে তখন ই বের হয় এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর অ্যান্টিবডি মানে সেই রিসেপ্টর যেখানে বাইন্ড করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি ফলে এই হরমোন আর কাজ করতে পারে না
কারণ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাজ করার প্রয়োজন নাই। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নোডিউল তৈরি হয়েছে, সেই নোডিউলগুলো অটোনোমাসলি টি3 ডি4 রিলিজ করতেছে। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নোডিউল তৈরি হয়েছে, টক্সিক নোডিউল, অনেকগুলো মাল্টিপল নোডিউল, সে যেই পরিমাণে টি3 ডি4 তৈরি করছে সেটাই বডির জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে। আবার এদিক দিয়ে অ্যান্টিবডি এসে টিএসএস কে বলতেছে তোমার এখানে কাজ করার দরকার নেই। তারপরে দেখেন রেডিও আইসোটোপ থাইরয়েড স্ক্যান, বা আমরা থাইরয়েড স্ক্যান করতে পারি, রেডিও আইসোটোপ স্ক্যানিং করতে পারি, ইসিজি করতে পারি। ইসিজিতে থাইরয়েড টক্সিকোসিস পেশেন্টের ফিচার থাকবে টেকিকার্ডিয়া আর কাসেপ্টিয়াল ফিব্রিলেশন। থাইরয়েড টক্সিকোসিস পেশেন্টের ইসিজি ফাইন্ডিং কি বলেন? টেকিকার্ডিয়া, একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। দেখেন থাইরয়েড অ্যান্টিবডি কি কি থাকতে পারে। এখানে মজার ব্যাপার হচ্ছে দেখেন তিনটা জিনিস, নর্মাল পপুলেশনে থাইরয়েড পারক্সিডেজ 8-27% ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে, থাইরোগ্লোবুলিনের বিরুদ্ধে অ্যান্টিবডি 5-20% ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে, কিন্তু টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি থাকবে না। টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ থাকলে তার নাম গ্রেভস, ঠিক আছে? ঠিক আছে, এই থাইরয়েড অ্যান্টিবডি কার ক্ষেত্রে কোনটা পজিটিভ আপনারা ভালো করে খেয়াল করবেন। শুধু নর্মাল পপুলেশনটা ভালো করে খেয়াল রাখবেন, বাকিগুলো আপনারা এমনি পারবেন। অটোইমিউন বা থাইরয়েড গ্রেভ ডিজিজ থাকলে সবগুলো অ্যান্টিবডি পাওয়া যাবে, অটোইমিউন বা গ্রেভ ডিজিজে সবগুলোই পাওয়া যাবে, কিন্তু মাল্টিনোডুলার গয়টার বা ট্রানজিয়েন্টে সবগুলো পজিটিভ হবে না, লেস পজিটিভ হবে। ভালো করে খেয়াল করেন, অটোইমিউন টপিকটা থাকলেই সব অ্যান্টিবডি পজিটিভ পাবেন, কিন্তু মাল্টিনোডুলার গয়টার বা ট্রানজিয়েন্টে পজিটিভ হবে না। কিন্তু আবার নর্মাল পপুলেশনে, নর্মালি আবার থাইরয়েড পারক্সিডেজ অ্যান্টিবডি আর থাইরয়েড গ্লোবুলিন অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে, কি হাস্যকর। তাহলে যাই আমাদের পরবর্তী কথা, নন স্পেসিফিক মার্কার। নন স্পেসিফিক মার্কার হাইপার থাইরয়েডিজমের নন স্পেসিফিক মার্কার কি কি থাকে, হাইপোতে কি কি থাকে? হাইপার মানে তো হরমোনটা বেশি, এত বেশি সে চারিদিকে ছড়িয়ে পড়ে, লিভারের মধ্যে ইনফিল্ট্রেট করে, ফলে লিভারের মধ্যে একটা টক্সিক আপনার সেল ইঞ্জুরি হয়। সেল ইঞ্জুরি হয়ে লিভারের এনজামগুলো বেরিয়ে আসে, লিভারের মধ্যে কোনো ড্রাগ বা কোনো হরমোন গিয়ে এনজাম বের করে, তার নাম গামা জিটি, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, আর যে কোনো কন্ডিশনে এএলটি বাড়ে, অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে, বিলিয়ারি চ্যানেলকে ধরে, রেজড বিলিরুবিন, কারণ সেল ইঞ্জুরি হয়েছে, মাইল্ড হাইপারক্যালসিমিয়া। মাইল্ড হাইপারক্যালসিমিয়া কেন হবে? মাইল্ড হাইপারক্যালসিমিয়া হচ্ছে থাইরয়েড হরমোন কিডনিতে গিয়া থায়াজাক ডাইরেক্টরের মতো কাজ করে, থাইরয়েড হরমোন কিডনিতে থায়াজাক ডাইরেক্টরের মতো কাজ করে, সে রেনাল টিবিউল থেকে অ্যাসেন্ডিং লিম্বো গ্লুপো ফ্যানলিতে গিয়ে ক্যালসিয়াম রিঅ্যাবজর্ব করে, ফলে হাইপারক্যালসিমিয়া হয়। এই পেশেন্টের জিআইডি থেকে কার্বোহাইড্রেটকে সে অ্যাবজর্পশন বাড়ায়, গ্লুকোজ অ্যাবজর্পশন বাড়ায়, ফলে ডায়াবেটিস হতে পারে সেই রোগীর। এখন আসেন হাইপোথাইরয়েডিজমের কি বিচার, বা হাইপোথাইরয়েডিজমের সাথে আলোচনা করা দরকার ছিল, একটা বক্স আলাদা করে তারা বিচ্ছিন্ন করেনি, এই জন্য আমরা একই সাথে আলোচনা করেছি। হাইপোথাইরয়েডিজম তো শরীরের মধ্যে ফ্যাট জমা হবে, লিভারে ফ্যাট জমা হবে, ফলে এই ফ্যাটগুলো যখন ভাঙা শুরু হবে তখন ক্রিয়েটিন কাইনেজের সংখ্যা বাড়বে, হাইপার কোলেস্ট্রোলেমিয়া হবে, এনিমিয়া হবে। কারণ কি, এই হাইপোথাইরয়েডিজম মানে টি3 ডি4 কম, টি3 ডি4 তো একটা এরিথ্রোপয়েটিক ফ্যাক্টর, এই জন্য এনিমিয়া হবে। আর এই রোগীর শরীরে ফ্যাট বেড়ে যায়, শরীর মোটা হয়ে যায়, শরীরের মধ্যে ভলিউম বেড়ে যায়, ফলে ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া হয়। দেখেন হাইপোনেট্রিমিয়া, সুতরাং নন স্পেসিফিক বলেছে, কিন্তু আমরা তার একটা ব্যাখ্যা পেয়েছি, সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা এটা মনে রাখবো, কত সহজ করে আমরা এটা মনে রাখতে পারি। এখন আসেন থাইরোটক্সিসের ম্যানেজমেন্ট। থাইরোটক্সিসের ম্যানেজমেন্ট দেয়া আছে কত বড় বড় করে, আপনি শুধু হেডলাইন মনে রাখবেন। প্রথম কথা কি, আন্ডারলাইং কজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করবো। আন্ডারলাইং কজ কয়টা বলছিলাম? তিনটা, গ্রেভস ডিজিজ, মাল্টিনোডুলার গয়টার, টক্সিক অ্যাডেনোমা। এই তিনটা কজন যে ট্রিটমেন্ট হবে, গ্রেভস ডিজিজ হলে ট্রিটমেন্ট পাবে আপনার অ্যান্টিথাইরয়েড ড্রাগ, রেডিয়েশন পাবে, রেডিয়েশন পাওয়ার আগে রোগীকে বা সার্জারি করার আগে রোগীকে কী করা লাগবে, ইউথাইরয়েড করা লাগবে। রোগীকে ইউথাইরয়েড কী দ্বারা করবেন? অ্যান্টিথাইরয়েড ড্রাগ দ্বারা করবেন। অ্যান্টিথাইরয়েড ড্রাগের নাম কি? অ্যান্টিথাইরয়েড ড্রাগের নাম হচ্ছে কার্বিমাজল, মিথিমাজল, প্রোপাইল থাইও ইউরাসিল, আমরা বলবো, আর আমাদের আলোচনা আছে। এই রোগীর তো আপনার হার্ট রেট বেড়ে যায়, এই পেশেন্টের হার্ট রেট বেড়ে যায়, তাকে কি দিবেন? বিটা ব্লকার দিবেন। বিটা ব্লকারের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? নন কার্ডিও নন সিলেক্টিভ, মানে প্রোপানোললটা সবচেয়ে ভালো। এখন কোন কোন রোগী অ্যাজমা থাকতে পারে, তার প্রোপানোলল দিলে তার তো ব্রঙ্কোস্পাজম হবে। অ্যাজমা কি? অ্যাজমাতে ব্রঙ্কোস্পাজম হয়, আর বিটাকে যদি ব্লক করেন ব্রঙ্কাস আরো স্পাজম হবে। তো অ্যাজমার পেশেন্টদের বিটা ব্লকার প্র্যাকটিস করা হয় না, তাহলে কি দিবেন? তখন ভেরাপেমিল দিবেন, ভেরাপেমিল রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সে হার্ট রেট কমায় দিবে, ঠিক আছে? এখন আমরা যাই, একটা থাইরোটক্সিসের পেশেন্ট যদি এএফ নিয়ে আসে, কি ট্রিটমেন্ট দিবেন? এএফ নিয়ে আসা রোগীর সংখ্যা হচ্ছে 10%, বিশেষ করে এলডারলি পার্সনদের হয় এএফ, এবং বিটা ব্লকার দিলে তারা খুব ভালো রেসপন্স করে।
রোগী যদি এএফ ডেভেলপ করে যায় তাহলে সেই রোগীর যে কোনো সময় থ্রম্বোএম্বোলিজম হতে পারে, হার্টের মধ্যে ব্লাডটা জমে গিয়ে সেখান থেকে ব্রেনে থ্রম্বাসটা ডিসলোজ করে গিয়ে এম্বোলাই হয়ে গেল, স্ট্রোক হতে পারে। এই জন্য এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের সবসময় একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয়, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিতেই হয়। তো এই যে থাইরোটক্সিকোসিসের পেশেন্ট দেখেন ডেভিডসন 639 নম্বর পেজে, সে থাইরয়েড স্টর্ম নিয়ে আসতে পারে। যদি ওই পেশেন্টটাকে একটা পেশেন্টকে ঠিক মতো প্রপারলি যদি থাইরোটক্সিকোসিসের একটা পেশেন্টকে বা হাইপারথাইরয়েডিজমের পেশেন্টকে প্রপারলি ইউথাইরয়েড না করে অপারেশনের টেবিলে তোলা হয়, অথবা তার মাঝখানে কোনো একটা নতুন করে ইনফেকশন তৈরি হয়, অথবা তার কোনো একটা ট্রিগারিং ফ্যাক্টর যদি থাকে, এই রোগীটা একসময় এই থাইরোটক্সিক ক্রাইসিস ডেভেলপ করতে পারে। একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন, মেডিকেল ইমার্জেন্সি, এই রোগীটা আইসিইউ অথবা এইচইউতে ম্যানেজ হওয়া উচিত। দেখেন কি কি তার প্রমিনেন্স সাইন, ফিভার, এজিটেশন, ডেলিরিয়াম, টাকিকার্ডিয়া, আর একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, ডেলিরিয়াম আর ডিমেনশিয়া। ডেলিরিয়াম হচ্ছে আপনার রিভার্সিবল লস অফ কনসাসনেস, রিভার্সিবল, আর ডিমেনশিয়া হচ্ছে আপনার ইরিভার্সিবল লস অফ মেন্টাল ফাংশন। ডিমেনশিয়া আর ডেলিরিয়াম পা একই জিনিস, মানে মেন্টাল ফাংশন তার লস হয়ে যাবে। ডেলিরিয়াম হচ্ছে রিভার্সিবল আর ডিমেনশিয়া হচ্ছে ইরিভার্সিবল। ডেলিরিয়াম কিভাবে রিভার্সিবল, কারণ ডেলিরিয়ামের ভিতরে আর আছে, আর মানে রিভার্সিবল, ঠিক আছে। টেকিকার্ডিয়া আর হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, আর ওল্ডারলি পেশেন্টের কার্ডিয়াক ফেলিওর হতে পারে। থাইরোটক্সিক ক্রাইসিস, মেডিকেল ইমার্জেন্সি, 10% পিপুল মরে যায়, মারা যেতে পারে 10% পিপুল। এবং আমরা তো বললাম আগে থেকে যদি কারো থাইরোটক্সিকোসিস আসে, যদি ডায়াগনোসিস না থাকে অথবা ইনফেকশন এটাকে ট্রিগার করতে পারে, তাহলে আমরা থাইরোটক্সিক ক্রাইসিসের পেশেন্টকে ট্রিটমেন্ট কী দিব, দেখেন মোটা লাইনগুলো আপনি শুধু মনে রাখবেন। আমরা তাকে ভলিউম রিস্টোর করব, তাকে বিটা ব্লকার দিব হার্ট রেট কমানোর জন্য, তাকে আমরা সোডিয়াম ইপোটেট দিতে পারি। সোডিয়াম ইপোটেট হচ্ছে একটা কন্ট্রাস্ট মিডিয়া যেটা ইনহিবিটস দ্য রিলিজ অফ থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন রিলিজকে ইনহিবিট করে। তাহলে থাইরয়েড হরমোনের পরিমাণটা বডিতে অনেক পরিমাণে বেশি আছে, এই বেশিটা যদি আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যায় আর নতুন করে থাইরয়েড হরমোন যদি না আসে, তাহলে থাইরোটক্সিক স্টর্মটা, থাইরয়েড স্টর্মটা কমে যাবে, ঝড় থেমে যাবে। এখন আসেন আর কী কী ট্রিটমেন্ট করা যায়। ডেক্সামেথাসোন দেওয়া যেতে পারে, এমিডাজোন দেওয়া যেতে পারে, ওরাল কার্বিমাজল আমরা স্টার্ট করব, তবে এই পেশেন্টের 10 থেকে 14 দিন লাগে এই ঠিক হয়ে আসতে, টোটাল এই সিনারিওটা ঠিক হয়ে আসতে 10 থেকে 14 দিন লাগতে পারে। এবং 10 থেকে 14 দিন পর সে নর্মাল কার্বিমাজল দ্বারা মেনটেন হবে, বাকিগুলো ড্রাগ আমরা উইথড্র করব। তাহলে থাইরোটক্সিক ক্রাইসিসের মধ্যে আমরা কি কথা জেনেছি, তার ক্লিনিক্যাল ফিচার জেনেছি, ফিভার, এজিটেশন, ডেলিরিয়াম। আমরা জেনেছি থাইরোটক্সিক ক্রাইসিস একটা মেডিকেল ইমার্জেন্সি, আমরা জেনেছি 10% পেশেন্ট মরে যায়, আমরা জেনেছি থাইরোটক্সিক ক্রাইসিসের পেশেন্ট আইসিইউ বা ইউজিতে ম্যানেজ করব, আমরা জেনেছি থাইরোটক্সিক ক্রাইসিসের পেশেন্টগুলোকে আমরা কার্বিমাজল দিব, বিটা ব্লকার দিব এবং রিহাইড্রেট করব, ভলিউম রিপ্লেসমেন্ট করব। থাইরোটক্সিক ক্রাইসিসের পেশেন্টগুলোর ইনফেকশন সোর্স আছে কিনা খুঁজব, তাকে আমরা স্টেরয়েড দিতে পারি অথবা ইমিডাজোন দিতে পারি। এবং 10 থেকে 14 দিন পর্যন্ত এই ড্রাগটা চালিয়ে 14 দিন পর আমরা শুধুমাত্র কার্বিমাজলে কনভার্ট হয়ে যাবে, বাকি সবগুলো ড্রাগ উইথড্র করে দেবো, ঠিক আছে। এএফ থাকলে এএফ এর ম্যানেজমেন্ট সেভাবে আমরা দিব। এখন আসি হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজমের মধ্যে থাইরোটক্সিকোসিস পড়া মানে বাকি সব পড়ে যাওয়া, শুধুমাত্র ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস যে অংশটা আছে, এই ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে। শুরুতে হাইপারথাইরয়েডিজমের ফিচার থাকে, পরে আস্তে আস্তে হরমোনগুলো কমে গিয়ে হাইপোথাইরয়েডিজমের মতো ফিচার থাকে। এই জন্য এদেরকে দুইজনের মধ্যে আলোচনা করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম বা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। এখন আসি আমরা পেজ নাম্বার 639 ডেভিডসনে, দেখেন আমরা একটা সুন্দর একটা আলোচনা পেয়েছি, কজেস অফ হাইপোথাইরয়েডিজম ইনফিনিট ডিস্টার্ব, কজেস অফ হাইপোথাইরয়েডিজম ইনফিনিট ডিস্টার্ব, কজেস অফ হাইপোথাইরয়েডিজম ইনফিনিট ডিস্টার্ব। তাহলে আমরা যে এই যে হাইপোথাইরয়েডিজম বলছি, হাইপোথাইরয়েডিজমে কি হবে, T3T4 এর পরিমাণটা কমে যাবে, T3T4 কমে গেলে TSH বাড়বে না, তার নাম হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। T3T4 কমেছে তার সাথে TSH কমেছে, তার নাম সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। T3T4 কমছে কিন্তু এখনো বর্ডার লাইন ক্রস করে নাই, আবার TSH বাড়ছে, বর্ডার লাইন ক্রস করে নাই অথবা করেছে, এর নাম হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে।
তো এর মাঝখানে আমরা এই তিনটা ক্লাস, প্রথম তিনটা অটোইমিউন, আয়াট্রোজেনিক আর ট্রানজিয়েন্ট। দেখেন ট্রানজিয়েন্ট নামটা এখানেও আছে, সাবএক্যুট বা ডিকোরবে থাইরয়েডাইটিস, আর কিছু পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। আচ্ছা অটোইমিউন কজ যদি বলা হয় হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি, আপনি কি বলবেন? বলুন অটোইমিউন কজ কি বলবেন? অটোইমিউন কজ সিঙ্গেল বেস্টের জন্য, এফসি বেস প্যাটার্ন পরীক্ষার জন্য হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি বলেন? অটোইমিউন কজ। অটোইমিউনের মধ্যে মোস্ট কমন কোনটা? হাশিমোটোস থাইরয়েডাইটিস। এখন আসেন আয়াট্রোজেনিক কজ। আচ্ছা কোন রোগীর যদি আপনি থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলে দেন তা কি হবে? হাইপোথাইরয়েডিজম হবে না, কারণ থাইরয়েড গ্ল্যান্ড তো নাই, হরমোন তো সিক্রেট কেউ করতে পারবে না। কোন রোগীর যদি আপনি রেডিয়েশন দিয়ে তাকে পুরাই দেন তাহলে হাইপোথাইরয়েডিজম হবে না, এটা কি আয়াট্রোজেনিক না? এখন রোগীকে আপনি অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিচ্ছেন, একটা হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট আপনার কাছে আসছে, আপনি তাকে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিচ্ছেন, দেওয়ার ফলে অ্যান্টি থাইরয়েড কি তাকে আস্তে আস্তে হাইপোথাইরয়েড করবে না? তাহলে আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগগুলোর নাম জানবো না, বলেন কার্বিমাজল, মিথিমাজল, প্রোপাইল থাইউরাসিল। বলেন কার্বিমাজল, মিথিমাজল, একটা হচ্ছে প্রোপাইল থাইউরাসিল। দুইটা ড্রাগ আছে, নাম লিথিয়াম এবং ইমিডেরন, এরা অ্যান্টিথাইরয়েড ড্রাগের মতো কাজ করে, হাইপোথাইরয়েডিজম করে। তাহলে হাইপোথাইরয়েডিজম করে পাঁচটা ড্রাগের নাম বললে আপনার কাছে খুব সহজ হয়ে যাবে, তিনটা হচ্ছে সরাসরি অ্যান্টিথাইরয়েড ড্রাগ আর দুইটা হচ্ছে ইনডিরেক্ট অ্যান্টিথাইরয়েড ড্রাগ। তাহলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ সরাসরি নামগুলো একটু বলি, এক নম্বর কার্বিমাজল, দুই নম্বর মিথিমাজল, তিন নম্বর প্রোপাইল থাইউরাসিল, আর লিথিয়াম ইমিডেরন। তাহলে অ্যাটোজেনিক কজ হচ্ছে মোট সাতটা, সার্জারি, রেডিয়েশন বা রেডিওঅ্যাকটিভ আয়োডিন অ্যাবলেশন আর অ্যান্টিথাইরয়েড ড্রাগ। অ্যান্টিথাইরয়েড ড্রাগের মধ্যে আছে পাঁচটা নাম, কার্বিমাজল, মিথিমাজল, প্রোপাইল থাইউরাসিল, আরেকটা হচ্ছে লিথিয়াম এবং ইমিডেরন। শেষ ট্রানজিয়েন্ট থাইরয়েডিসের কজ তো দুইটাই আমরা জানি, একটা সাবএক্যুট বা ডিকোরবে থাইরয়েডাইটিস, একটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এখন আসেন হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের শরীরে কিছু জিনিস ইনফিল্ট্রেশন হয় বিভিন্ন জায়গায়, চোখের মধ্যে, শরীরের মধ্যে, চামড়ার নিচে ইনফিল্ট্রেশন হবে, জমা হয়, তার নাম কি? মিউকোপলিস্যাকারাইড, মেইনলি হায়ালুরোনিক অ্যাসিড, আর একটা হচ্ছে কন্ড্রোটিন সালফেট। মিউকোপলিস্যাকারাইড জমা হতে পারে চামড়ার নিচে, ফলে চামড়া খসখসে শক্ত হয়ে যায়, হায়ালুরোনিক অ্যাসিড জমা হতে পারে, কন্ড্রোটিন সালফেট জমা হতে পারে। এই উপরের এই তিনটা ফ্যাক্টর জমা হওয়ার কারণে যদি টাঙে বা জিভে জমা হয় কি হয়? দেখেন লো পিচ ভয়েস, পুয়ার হিয়ারিং, স্লার্ড স্পিচ, জিপাটা বড় হয়ে যায়। তারপরে মিডিয়ান নার্ভ, হাতের মিডিয়ান নার্ভকে সে কম্প্রেস করে হাড়ের মধ্যে, ফলে কার্পাল টানেল সিন্ড্রোম ডেভেলপ করে, কার্পাল টানেল সিন্ড্রোম। এই কার্পাল টানেল সিন্ড্রোম ডেভেলপ করে যদি মিডিয়ান নার্ভকে কম্প্রেস করে, আর ডার্মিসে যদি ঢুকে যায়, ডার্মিস, এপিডার্মিসের নিচে হচ্ছে ডার্মিস, ডার্মিস ঢুকে গেলে কি হবে? মিডিডেমা ডেভেলপ করবে, নন পিটিং ইডেমা হবে, নন পিটিং ইডেমা, মানে আপনি আঙুল দিয়ে চাপ দিবেন হাত ওখানে বসবে না, তার নাম নন পিটিং ইডেমা। কেন হয়? ওই মিউকোপলিস্যাকারাইড, হায়ালুরোনিক অ্যাসিড আর কন্ড্রোটিন সালফেট জমা হওয়ার কারণে। কি সহজ, এটা ডেভিডসনের 639-640 নম্বর পেজের মধ্যে আছে, ইনভেস্টিগেশন অফ হাইপোথাইরয়েডিজম। ইনভেস্টিগেশন কি করবো? T3D4 বাড়বে, TSH কমবে, অ্যান্টি থাইরয়েড পারোক্সিডেজ অ্যান্টিবডি পজিটিভ পেতে পারি, হাশিমোটোসে, আর ইসিজি করলে কি কি পাবো? লো ভোল্টেজ ইসিজি পাবো, ST সেগমেন্ট অ্যান্ড T অ্যাবনর্মালিটিস থাকবে, ব্লাডি ক্রাইটেরিয়া থাকবেই, লো ভোল্টেজের একটা ক্রাইটেরিয়া। ম্যানেজমেন্ট অফ হাইপোথাইরয়েডিজম, লিপোথাইরক্সিড, লিপোথাইরক্সিড দেওয়ার কয়দিন পর রিভিউ করব? প্রথমে আমরা 3 সপ্তাহ পর একটা রিভিউ করব, ডোজটা একটু বাড়াবো, বাড়াইয়া আরও 3 সপ্তাহ পর আমরা T4 করতে দিব। হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের রিভিউ করা হয় T4 দ্বারা, আর হাইপারথাইরয়েডিজম রিভিউ করা হয় আপনার হাইপোথাইরয়েডিজমে ওই আপনার T4 করা হয় শুধুমাত্র ড্রাগ অ্যাডজাস্টমেন্টের পারপাজে, মেইনলি রিভিউ করা হয় TSH দ্বারা, আর হাইপারথাইরয়েডিজমে T3 দ্বারা করা হয়, ঠিক আছে? তবে একবার যদি T3 T4 নর্মাল ফাংশনে চলে আসে তাহলে আমরা প্রতি 1 বছর পরপর বা 2 বছর পরপর আমরা এই টেস্ট করে আমরা দেখবো বডির কি অবস্থা, ইম্প্রুভমেন্ট অথবা খারাপ হয়েছে কিনা। এখন আসি আমরা আর কি কি ম্যানেজমেন্ট অপশন আছে। দেখেন ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টকে আমরা ডোজ কমাই দিব, কারণ হার্ট তো আপনার থাইরয়েড হরমোনকে কনভার্সন করে, যদি ইসকেমিয়া হয় সেটা কনভার্সন কম করবে, ফলে থাইরয়েড হরমোন বডিতে থাকবেই। থাইরয়েড হরমোন বা T4 এর হাফ লাইফ কত? 7 দিন। লিভোথাইরক্সিন বা T4 হাফ লাইফ কত? 7 দিন। এই জন্য একদিনে একটার বেশি ওষুধ খাওয়ার দরকার নেই, দিনে ডেইলি ওয়ান্স একটার বেশি বা একবারের বেশি ওষুধ খাওয়ার দরকার নেই। প্রেগনেন্সি যদি হয় সে তো নিজের জন্য থাইরয়েড হরমোন খাচ্ছে, কিন্তু বাচ্চার জন্য থাইরয়েড হরমোন তার বডি থেকে আসবে না, তার গলা থেকে সিক্রেট হবে না, তার জন্য খাইতে হবে না, ডোজ একটু বাড়াবে। মিক্সিডেমা যদি পেশেন্ট নিয়ে আসে, মিক্সিডেমা হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি, ট্রিটমেন্ট মাস্ট স্টার্ট বিফোর পিউবার্টি, বিফোর ল্যাবরেটরি রেজাল্ট, মানে আপনি রুগীকে দেখে সন্দেহ হলে ট্রিটমেন্ট শুরু করে দিবেন, ল্যাব রেজাল্ট পান বা না পান, ঠিক আছে?
আই বিলিভ স্যার এক্সিন পাইলে ভালো, না পাইলে যা আছে সামনে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এখন দেখেন মিক্সিডেমা পেশেন্টরা কি কি ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করতে পারে। ডিক্রিজ কনসাসেন্স হতে পারে, হাইপোথার্মিয়া হতে পারে, হাইপোথার্মিয়া হয় 25 ডিগ্রি পর্যন্ত চলে আসতে পারে, কনভালশন এবং রেজিডাইসিভ ফিচার থাকতে পারে। 50% মরে যায়, দুইজন একজন মরে যায়। এর সার্ভাইভাল ডিপেন্ডস অন আর্লি রিকগনিশন, যদি আগে আগে ধরা পড়ে রুগী বেঁচে যায়, আর বেশি দেরিতে ধরা পড়লে রুগী বাঁচে না। ঠিক আছে, এখন আসেন সাব ক্লিনিক্যাল থাইরয়েড অক্সিজেন, আমরা বলেছি T3D4 কমবে আপার লিমিটের দিকে, বাড়বে আপার লিমিটের দিকে, কিন্তু TSH নিচের দিকে থাকবে। ইউজুয়ালি নো ট্রিটমেন্ট নিডেড। সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমও একই রকম, কিন্তু সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে ট্রিটমেন্ট লাগতে পারে 4টা ক্ষেত্রে, প্রেগনেন্ট লেডি, ম্যালিগন্যান্সি, ইমিউন সাপ্রেসড কন্ডিশন। ম্যালিগন্যান্সির সাথে সেটা চলে যায়, আরেকটা হচ্ছে TSH যদি 10-এর বেশি থাকে, এখন আসেন থাইরয়েড লাম বা সোয়েলিংয়ের কজ, খুব ইম্পর্টেন্ট একটা, দুইটা স্টার দেন, কজেস অফ থাইরয়েড এনলার্জমেন্ট, কজেস অফ ডিফিউজ গয়েটার, মাল্টিনোডুলার গয়েটারের কজ, দেখেন সিম্পল গয়েটার, হাশিমোটোস থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ, আয়োডিনেমিয়া ধরেন, লিথিয়াম ড্রাগ, আয়োডিন ডেফিসিয়েন্সি, সাপোর্টিভ থাইরয়েডাইটিস ইত্যাদি ইত্যাদি। আর সলিটারি থাইরয়েড নডিউলের কজ, কলয়েড, হাইপারপ্লাস্টিক নডিউল ইত্যাদি ইত্যাদি, এটা ডাবল স্টার, দুইটা স্টার। অটোইমিউন থাইরয়েড ডিজিজ কী কী আছে দেখেন, গ্রেভস ডিজিজ, আরেকটা হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, গ্রেভস ডিজিজ আরেকটা হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। গ্রেভস ডিজিজটা কী, গ্রেভস ডিজিজ সম্পর্কে আমরা জানবো। দেখেন যে কোনো বয়সে এটা গ্রেভস ডিজিজটা হতে পারে, কিন্তু পিউবার্টিতে এটা পিউবার্টির আগে আনইউজুয়াল, অ্যাটলিস্ট পিউবার্টির পরে হবে, তবে 30-50 বছর বয়স্ক মহিলাদের বেশি হয়, কারণ এটা অটোইমিউন ডিজিজ, অটোইমিউন ডিজিজ তো মেয়েদের বেশি হয়। দ্য মোস্ট কমন ম্যানিফেস্টেশন অফ থাইরয়েডক্সিস ইজ উইথ অর উইদাউট ডিফিউজ গয়েটার, ডিফিউজ গয়েটার বা থাকবে অথবা থাকবে না, তার মোস্ট কমন ম্যানিফেস্টেশন। আর সকল থাইরয়েডক্সিসের লিড লেগ রিড রিট্রাকশন থাকবে, তার সাথে গ্রেভস ডিজিজ হলে চোখের ফিচারগুলো থাকবে, কিন্তু বাট ক্যান অ্যারাইজ ইন দ্য অ্যাবসেন্স অফ থাইরয়েড ডিসফাংশন, থাইরয়েড হরমোনের লেভেল কম বেশি থাকা সত্ত্বেও এই সমস্যাগুলো অ্যারাইজ করতে পারে। এখন দেখেন থাইরয়েড গ্রেভস ডিজিজে কী কী অটোয়েন্টিবডি পাওয়া যায়, গ্রেভস ডিজিজে ওই অটোয়েন্টিবডি সবগুলো আপনি পাবেন, অটোইমিউন হাইপোথাইরয়েডিজমের সবগুলো পাবেন। ঠিক আছে, এখন আসেন গ্রেভস ডিজিজের ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট অপশন কি, আমরা হার্ট রেট বেশি থাকলে বিটা ব্লকার দিব, অথবা ভেরাপামিল দিব যদি অ্যাজমা থাকে, সেই পেশেন্টকে আমরা ট্রিটমেন্টে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিব, অ্যান্টিথাইরয়েড ড্রাগের সাইড ইফেক্টটা পড়া লাগবে, অ্যান্টিথাইরয়েড ড্রাগের সাইড ইফেক্ট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, অ্যাগ্রানুলোসাইটোসিস, আরেকটা হচ্ছে হেপাটোটক্সিসিটি। তারপরে দেখেন সাবপ্লোরাল থাইরয়েডেক্টমি করব অথবা রেডিও আয়োডিন দিব, এগুলো দেওয়ার আগে রোগীকে ইউথাইরয়েড করে নিতে হবে, কি করতে হবে, ইউথাইরয়েড করে নিতে হবে। হাশিমোটোস থাইরয়েডাইটিস, হাশিমোটোস থাইরয়েডাইটিস এটা একটা অটোইমিউন ডিজিজ, ফিমেলদের বেশি হয়, লিম্ফেটিক ঢুকে যায় থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে ডিউ টু, কেন হাশিমোটোস থাইরয়েডাইটিস হলে লিম্ফোমা হতে পারে, বডির মধ্যে হাইপোথাইরয়েডিজম হয়ে হয়ে ফ্যাট জমা হতে হতে, হাইপার কোলেস্ট্রোলেমিয়া হয়ে, ডিসলিপিডেমিয়া হয়ে ফ্যাটগুলা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে জমা হতে থাকবে, জমা হতে থাকলে আস্তে আস্তে ফাইব্রোসিস হতে পারে, সেখান থেকে হতে পারে লিম্ফোমা। এর দুইটা অ্যান্টিবডি পাওয়া যায়, TSH রিসেপ্টর অ্যান্টিবডি, এটা মোর স্পেসিফিক, কিন্তু NTTP-ও এটা কমন, অ্যান্টি থাইরয়েড প্রোডাক্ট রিজেন্ট অ্যান্টিবডি প্রায় 90% পেশেন্টে থাকে ফিমেলে, এটা ফিমেলে বেশি হয়, প্রতি 1000 জনে 3.5 জন আর মেলে কম হয়। আমরা জানি অটোইমিউন ডিজিজ ফিমেলে বেশি হয়, কারণ অটোইমিউন ডিজিজ একটা কিউট ডিজিজ, খুবই কিউট একটা ডিজিজ, এখানে কিউটদের বেশি হয়, কিউটি পাইদের বেশি হয়, তার নাম ফিমেল। ঠিক আছে, এখন যাই আমরা আরেকটা চমকপ্রদ কথা, দেখেন অ্যান্টি নিউক্লিয়ার ফ্যাক্টর বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এর এই রোগীর সাথে একটা অ্যাসিলির একটা অ্যাসোসিয়েশন আছে, হাশিমোটোস থাইরয়েডের সাথে অ্যাসিলির একটা অ্যাসোসিয়েশন আছে, তবে লিভোথাইরেক্সিন যদি দেওয়া যায় আস্তে আস্তে এই পরিমাণটা কমে আসে, লিম্ফোমার চান্স কমে যায়, এর এনলার্জমেন্টটা শ্রিঙ্কেজ হয়ে আসে। এখন আমরা যাই ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস সম্পর্কে পড়তে, দেখেন ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস সাবিকিউট বা ডিকোরবেন্স, একটা হচ্ছে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। সাবিকিউট দেখেন, সাবিকিউটের মধ্যে এই যে লাল কালিতে দেখান কিন্তু 4টা লাইন শুধু পড়বেন, এটা পেইনফুল, একটা নাম হচ্ছে ডিকোরবেন্স, পেইনফুল, কগজাকি, মামস, এরেনো, কগজাকি, মামস, এরেনো, কগজাকি, মামস, এরেনো, এই 3টা ভাইরাসের দ্বারা হতে পারে। এই রোগীর একটা দুইটা ড্রাগের সাথে হতে পারে, ইন্টারফেরন আলফা, একটা লিথিয়াম, তাহলে সাবিকিউট থাইরয়েডাইটিস ই হচ্ছে, এটা পেইনফুল, এটা
এই কক্সা কি মামস অ্যাডেনোভাইরাস দ্বারা হতে পারে, আলফা ইন্টারফেরন লিথিয়াম দ্বারা হতে পারে, ড্রাগের সাথে একটা অ্যাসোসিয়েশন তার আছে। এর মধ্যে এরপরে দেখেন পরের স্লাইডে দেখেন টি ফোর এবং টি থ্রি লেভেল আর রেস্ট ফর 4 to 6 weeks, মানে আমরা বলেছিলাম ট্রানজিয়েন্টে প্রথমে হাইপারথাইরয়েডিজম ফিচার থাকে, তারপরে আস্তে আস্তে হাইপারথাইরয়েডিজমের ফিচার হয় এবং নর্মাল হরমোনাল লেভেলে যাইতে তার সময় লাগে 4 থেকে 6 মাস। প্রথমে 4 থেকে 6 সপ্তাহ থাকে হাইপারথাইরয়েডিজমের ফিচার, তারপরে 4 থেকে 6 সপ্তাহ থাকে হাইপোথাইরয়েডিজমের ফিচার, তারপরে হরমোনাল লেভেলটা নর্মালি আসে। ঠিক আছে, এখন দেখেন সার্ভিক্যাল থাইরয়েডাইটিস ট্রিটমেন্ট কি দিবেন, পেইন আছে না, পেইনের জন্য অ্যানালজেসিক দেন, স্টেরয়েড দেন, মিথাইলপ্রেডনিসোলন, তাহলে আস্তে আস্তে বডিতে আপনার এই হরমোনের ইফেক্টটা কমাই দিবে। বিটা ব্লকার দেন হার্ট রেট যেতে বাড়াইতে না পারে, নো নিড অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা পার্মানেন্ট হাইপারথাইরয়েডিজম না, নট এ পার্মানেন্ট হাইপারথাইরয়েডিজম। এখন আসি আমরা আরেকটা পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, 5 থেকে 10% মেয়েদের হয়, প্রেগনেন্সির পরে 1 বছরের মধ্যে হইতে পারে, কারো 6 মাসের মধ্যে হয়। তো এটার কোনো থাইরয়েড ডিসফাংশন থাকে না, হরমোনাল লেভেল ভালো থাকে এবং 12 মাস পরে এমনি ঠিক হয়ে যায়, এমনি এমনি ঠিক হয়ে যায়। তবে এই মা যদি একবার তার পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হয়, পরবর্তী প্রেগনেন্সির সময় থাইরয়েডাইটিস হতে পারে, পরবর্তীতে কেউ কেউ পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজমের দিকে যাইতে পারে। তার মানে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস 5 থেকে 10% ফিমেলে হয়, বাচ্চা জন্ম দেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়, 1 বছর পরে এমনি ভালো হয়ে যায়, সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে রান করে এবং এই পেশেন্টের কোনো ট্রিটমেন্ট লাগে না। ঠিক আছে, এখন দেখি আমরা সিম্পল ডিফিউজ গয়টার, গয়টার সম্পর্কে জানি, থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট ইজ কল্ড গয়টার, গয়টার মানে কি, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্টকে আমরা গয়টার বলতেছি, এটা 15 থেকে 25 বছর বয়স্ক মানুষদের বেশি হয় এবং প্রেগনেন্সির সাথে যুক্ত, টিএসএস টি34 নর্মাল থাকবে, কোনো পেইন নাই, লিম্ফেডেমার ব্যথা নাই, অনলি টাইট সেনসেশন, গলার মধ্যে একটা টাইট সেনসেশন হবে, এমনি এমনি কমে যায় আস্তে আস্তে, তবে কারো কারো 10-12 বছরের মধ্যে একটা গয়টার তৈরি হতে পারে। মাল্টিনোডুলার গয়টার, অনেকগুলো নোডিউল থাকে তার নাম হচ্ছে মাল্টিনোডুলার গয়টার। দেখেন এই রোগীর টি3 এবং টি4, এই রোগীর কেন টিএসএস রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি পজিটিভ থাকে, অ্যান্টিবডি অ্যান্টিবডি তাকে কাজ করতে দেয় না, বলে আপনার কাজ করার দরকার নাই, টিএসএস গিয়ে কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপর, থাইরয়েড গ্ল্যান্ড তখন টি3 তৈরি করে। এখন থাইরয়েড গ্ল্যান্ড যদি নিজে নিজে টি3 তৈরি করতে পারে, তার মধ্যে অনেকগুলো নোডিউল তৈরি হয়েছে এবং সবগুলো নোডিউল টক্সিক, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, নিজে নিজে যদি টি3 তৈরি করতে পারে তাহলে কি টিএসএস এর মাধ্যমে তার হেল্পের দরকার আছে? টিএসএস কখন এক ফুটা সে শির দিবে সে লিখে রাখবে, শৈবাল দিগিরে কায় উচ্চ করে শির, লিখে রাখো এক ফুটা দিলেম সে শির, এই টিএসএস কখন এক ফুটা সে শির দিবে, সে উজ্জীবিত হবে এবং সে টি3 তৈরি করবে, এই জন্য তার নডিউলগুলো টক্সিক হয়ে গেছে, হয়ে সে নিজের টি3 তৈরি করে দিয়েছে, বলে যে আমরা টিএসএস এর কন্ট্রোল মানি না, এর নাম হচ্ছে কমপ্লিট সাপ্রেশন অফ টিএসএস, ফলে টিএসএস আর মানে আইসা স্টিমুলেশন দিবে না, এর নাম হচ্ছে মাল্টিনোডুলার গয়টার। মাল্টিনোডুলার গয়টারের ফিচারগুলো কি একদম হুবহু থাইরোটক্সিসের মতো, তবে ট্রাকিয়াল কম্প্রেশন থাকতে পারে, ইনভেশন কি করব, থাইরোটক্সিসের মতো টি3 টি4 টিএসএস করব, ইসিজি করব, তারপরে ট্রিটমেন্ট কি দিব, স্মল গয়টার হলে কোনো ট্রিটমেন্ট দরকার নাই, তবে লার্জ গয়টার হলে ট্রিটমেন্ট দরকার আছে, এবং থাইরোটক্সিসের ট্রিটমেন্ট করব, অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিব, সার্জারি করতে পারি ইত্যাদি ইত্যাদি। থাইরয়েড নিওপ্লাজম, ক্যান্সার অফ থাইরয়েড, থাইরয়েড সম্পর্কে এই ক্যান্সারই শেষ কথা, ক্যান্সার মেলিগন্যান্ট থাইরয়েড, ফলিকুলার ক্যান্সার আছে, পেপিলারি ফলিকুলার, তারপরে আপনার অ্যানাপ্লাস্টিক, এরা হচ্ছে ডিফারেন্সিয়েটেড, প্যারাফলিকুলার ক্যান্সার, মেডুলারি কার্সিনোমা, আর একটা লিম্ফোমা, টক্সিক অ্যাডেনোমা নামে একটা টার্ম আছে যেটাতে আপনার টিউমারের সাইজটা 5% পেশেন্টে থাকে, টিউমারের সাইজটা 3 সেন্টিমিটারের কম এবং ফিমেলদের এটা হয়ে থাকে। এই রোগীটা ডায়াগনোসিস করবো আমরা থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাম করে, আল্ট্রাসোনোগ্রাম ছাড়া ডায়াগনোসিস করা সম্ভব না, এবং 50% পেশেন্টের টি3 লেভেল বেশি থাকে কিন্তু বাকিগুলো নর্মাল থাকে, তবে এই রোগীর আয়োডিন 131 ইফেক্টিভ এবং আইডিয়াল ট্রিটমেন্ট, আয়োডিন 131 দিলে যে টক্সিক অ্যাডেনোমাটা হয়েছে তাকে পুরাই শেষ করে ফেলে, বলে চোখটা এত পুরাই কেন, ও পুরা চোখ সমুদ্রে চল। তবে হেমিথাইরয়েডেক্টমি আলাদা একটা ট্রিটমেন্ট অপশন, কেউ কেউ অনেক বেশি টক্সিক হয়ে গেলে অর্ধেকটা থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলাই দেয়। এখন আসেন আমাদের পরবর্তী কথা, পেপিলারি কার্সিনোমা থাইরয়েড, থাইরয়েডের পেপিলারি কার্সিনোমা, পেপিলারি মানে পপুলার, সবচেয়ে কমন হচ্ছে পেপিলারি কার্সিনোমা থাইরয়েড, 90% পেশেন্ট এই ক্যান্সারটা ডেভেলপ করে ফ্রম রেডিয়েশন, মানে যারা রেডিয়েশন ডিপার্টমেন্টে কাজ করে তাদের। এরপরে দেখেন
এই টিউমারের সাইজটা 10 মিলিমিটারের কম, তবে প্রগনোসিস খুব ভালো, 10 ইয়ার সার্ভাইভাল রেট 98%, মানে প্রায় প্রতিটি রোগী অ্যাটলিস্ট 10 বছর বাঁচে। এরপরে আসেন ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড, ফলিকুলার, এটা একটা সিঙ্গেল এনক্যাপসুলেটেড টিউমার, সার্ভাইকেল লিম্ফ নোডের মাধ্যমে সে ছড়ায় না, সার্ভাইকেল লিম্ফ নোডের মাধ্যমে সে ছড়ায় না, সে ছড়ায় ব্লাডের মাধ্যমে। কোথায় কোথায় যায়? সে গলার মধ্যে তার অবস্থান, সে যাবে ব্রেনে, সে যাবে তার কাছাকাছি অর্গান লাংসে, সে যাবে বোনসে, আর এর প্রগনোসিসটাও খুব ভালো। এখন আসেন অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা আর লিম্ফোমা। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা আর লিম্ফোমা দুটোকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় না, তবে কোনো একটা কার্সিনোমা হয় যদি 7 মাসের মাঝে মারা যায় তার মানে তার অ্যানাপ্লাস্টিক, আর যদি বেঁচে থাকে তার নাম লিম্ফোমা, তাই লিম্ফোমার প্রগনোসিসটা ভালো। মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এটা প্যারাফলিকুলার সিসিল থেকে আসে, এটা ম্যান টু সিন্ড্রোমের পার্ট। ম্যান টু সিন্ড্রোম বলে সে অনেকগুলো হরমোন রিলিজ করবে, তার হরমোনের সংখ্যা 5টা, কি কি বলেন? ক্যালসিটোনিন, সেরোটোনিন, টেকিকাইনিন, এসিটিএস, আর একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এইগুলার কারণে পেশেন্টের কার্সিনোমের সিন্ড্রোম ডেভেলপ করতে পারে, ওই সেরোটোনিনের কারণে, এই যে এসিটিএস এর কারণে কুশিং সিন্ড্রোম ডেভেলপ করতে পারে। এই পেশেন্টের মিডিল এজে তার প্রেজেন্টেশন করে, এবং ট্রিটমেন্ট অপশন হচ্ছে, পেশেন্টের ট্রিটমেন্ট অপশন হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলে দিব উইথ সার্ভাইকাল লিম্ফ নোড, কেটে ফেলে দিলাম, ফলে লিম্ফেটিক মেটাস্টেসিস হবে না। এই পেশেন্টের হাইপার ক্যালসিটোনিমিয়া থাকতে পারে, হাইপার ক্যালসিটোনিন কি করে? এই ডায়রিয়া করে, ওয়াটারি পোর্শন বাড়ায় দেয় স্টোমাকের মধ্যে, এবং ট্রিটমেন্ট হচ্ছে থাইরয়েডেক্টমি উইথ রিমুভাল অফ রিজিওনাল সার্ভাইকাল লিম্ফ নোড। ঠিক আছে, আমরা যাই পরবর্তীতে রিডেন সার্ভাইটিস। দেখেন শুধুমাত্র বোল্ড করা লাইনটাই পড়বেন, ইট ইজ নট এ ফর্ম অফ থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড বায়োপসি করে তাকে ডায়াগনোসিস করা লাগে। থাইরয়েড ক্যান্সারের মতো তার ফাইন্ডিং পাওয়া যায় না, কিন্তু থাইরয়েড বায়োপসি করে তাকে ডায়াগনোসিস করা লাগে। কমপ্লিকেশন কি? থাইরয়েড বায়োপসি করতে গিয়ে যা হবে, ব্লিডিং, তারপরে আপনার এই রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ইঞ্জুরি, তারপরে হাইপোপ্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেললো, এগুলো তার কমপ্লিকেশনের ক্লিনিক্যাল ফিচার। রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আমাদের পড়া লাগবে এই 5টা ডিজিজ, আর বাকিগুলো সব ফিজিওলজি থেকে পড়া লাগবে, গাইনোকোমেশিয়া, অ্যামেনোরিয়া, হাইপারপ্রোডাক্টিভিটি, ইনফার্টিলিটি আর পিসিওএস। রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবেই। প্রথমে যাই আমরা ডিলেড পিউবার্টির কজ সম্পর্কে জানতে। দেখেন কিছু কনস্টিটিউশনাল ডিলে আছে, কনস্টিটিউশনাল ডিলে, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, যার গোনাডি তৈরি হয় নাই তার কীভাবে গোনাডিজম ডেভেলপ করবে, তারপরে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এই কজগুলো আপনি একবার চোখ বুলাবেন, একটা স্টার, অনলি ওয়ান স্টার, একটা স্টার। সেকেন্ডারি অ্যামোনিয়ার কজ হচ্ছে ইনফিনিটি স্টার, সেকেন্ডারি অ্যামোনিয়ার কজ কি? ইনফিনিটি স্টার। দেখেন এই কজগুলোতে ফিজিওলজিক্যাল কজের মধ্যে একটা নম্বর দেওয়া আছে প্রেগনেন্সি, সবার আগে প্রেগনেন্সি, তারপরে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, ওভারিয়ান ডিসফাংশন, ইউটেরাইন সিনড্রোম, খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার কজেস অফ সেকেন্ডারি অ্যামোনিয়া, ইনফিনিটি স্টার। পিকোসিয়াস পিউবার্টি থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসে নাই, আপনি তারপরে একবার রিডিং দিয়ে যাবেন, কি কি? পিকোসিয়াস পিউবার্টি ইজ দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ এনি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, ছেলেদের ক্ষেত্রে 9 বছরের কম, মেয়েদের থেকে 6 থেকে 8 বছরের কম, এটা হলে সে অকালপক্ক বলা হয়। অকালপক্ক মানে হচ্ছে পিকোসিয়াস পিউবার্টি, দুইটা টাইপের আছে, সেন্ট্রাল, এটা মেয়েদের থাকে, একটা হচ্ছে পেরিফেরাল বা সিউডো, এটা ছেলেদের থাকে, এবং এটা রেয়ার। পিকোসিয়াস পিউবার্টির কজগুলো দেখেন, সিএনএস টিউমার, সিএনএস ইঞ্জুরি, আর কাছে কনজেনিটাল সিএনএস স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকলে এই ঘটনাটা ঘটতে পারে। পিকোসিয়াস পিউবার্টির ট্রিটমেন্ট ইনভেশন কিভাবে করবেন? এই যে বেজাল এন্ড জিএনআরএস স্টিমুলেটেড গোনাডোট্রপিন, আমরা যদি রোগীর শরীরের মধ্যে জিএনআরএস দেই, পুশ করি, তাহলে সে আপনার ইয়ে হবে না, এলএসি অফিসে রিলিজ করবে, এর পরিমাণ যদি বেড়ে যায় তার মানে বুঝতে হবে তার পিকোসিয়াস পিউবার্টি তৈরি হয়েছে। আর সিএনএস এর অথবা আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আমরা এমআরআই করতে পারি, আর সবার ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে আন্ডারলাইং কজ ট্রিটমেন্ট করতে হবে, যে ব্রেনে কে কেন হইলো, কিংবা সে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কীভাবে আসলো, কোনো অ্যাড্রেনোমা আছে নাকি। ইনফার্টিলিটির কজ ট্রিপল স্টার, ফিমেল ফ্যাক্টর, মেল ফ্যাক্টর, ফিমেল ফ্যাক্টর মধ্যে ওভুলেটরি ডিসফাংশন, ওভারি ফাংশন করে না, টিউব দিয়ে ওভারি আসতে পারে না, একটা সার্ভিক্সের মধ্যে প্রবলেম, আর মেলের প্রবলেম কি? স্পার্ম কোয়ালিটি নিয়ে প্রবলেম হতে পারে, টিউবিউল থেকে সমস্যা হতে পারে, আর আনএক্সপ্লেন 20-30% কেস, 35% কেস। গাইনোকোমেশিয়ার কজ ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ডেভিডসন 657 নম্বর পেজে আছে, আপনি দেখেন ফিজিওলজিক্যাল কজটা ইনফিনিটি স্টার দেন, ফিজিওলজিক্যাল কজ খুবই 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 ইম্পর্টেন্ট।
ড্রাগ ইনডিউসড কজ ইনভিটো ডিস্টার ফিজিওলজিক্যাল কজের পাশে লেখেন মোস্ট কমন কজ গাইনোকোমেশিয়ার মোস্ট কমন কজ কি ফিজিওলজিক্যাল কজ তারপরে দেখেন ড্রাগ ইনডিউসড সিমেটিডিন ডিগোক্সিন অ্যান্টি অ্যান্ড্রোজেন বা সাইটোরেসিটেট বা স্পিরোনোলেকটন সাম এক্সোজেনাস অ্যানাবলিক স্টেরয়েড ডাইথাইলসিলভেসোনোল ক্যানাবিস এই নামগুলো আপনি একদম একদম ঝাড়া মুখস্থ নামগুলো একদম ঝাড়া মুখস্থ একদম ঝাড়া মুখস্থ বাকিগুলো হাইপোক্রোন্ড্রিজম লিভার ফেলিওর ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার ইস্ট্রোজেন থাকলে সেখানে এই গাইনোকোমেশিয়া হবেই হার্সুটিজম হার্সুটিজমের কজ পড়বেন শুধুমাত্র কজ পড়বেন শুধুমাত্র কজ কজ পড়বেন এই কজ পড়বেন আর হচ্ছে ইনভেস্টিগেশন ফাইন্ডিং পড়বেন ইনভেস্টিগেশন ফাইন্ডিং দেখেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এর এলএসএফএস রেশিওটা 2.5:1 এটা পরীক্ষা আসছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের এলএস এবং এফএসএস রেশিওটা 2.5:1 এটা এফসিপিএস পারম্পরিক আসছিল এরপর আসেন পিসিও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের তার ল্যাবরেটরি প্যারামিটার আছে তিনটা মিনিস্ট্রাল ইরেগুলারিটি তারপরে আপনার ম্যাসকুলিন লাইক বডি বডি ফিগার তারপরে আপনার এই পেশেন্টের বায়োকেমিক্যাল হরমোনাল ইমব্যালেন্স থাকবে এই যে সেই হরমোনাল ইমব্যালেন্সগুলো এলএস বেশি থাকবে প্রোডাক্ট বেশি থাকবে অলিগোমেনোরিয়া থাকবে হার্সুটিজম থাকবে একটি থাকবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড এই জন্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে বলা হয় এসেন্সিয়াল গ্ল্যান্ড অফ হিউম্যান বডি এসেন্সিয়াল গ্ল্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলা হলেও এসেন্সিয়াল হরমোন কিন্তু দুইটা একটা হচ্ছে অ্যালডোস্টেরন একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সিঙ্গেল বেস্ট অপশনে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এসেন্সিয়াল গ্ল্যান্ড আপনি আনসার করবেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর যদি বলে হুইচ ওয়ান ইজ দ্য এসেন্সিয়াল হরমোন যদি সিঙ্গেল বেস্ট হয় আপনি আনসার করবেন অ্যালডোস্টেরন ডাবল বেস্ট হলে বা মাল্টিপল চয়েস কোশ্চেন হলে আপনি আনসার করবেন অ্যালডোস্টেরন এবং প্যারাথাইরয়েড হরমোন তো প্যারাথাইরয়েড হরমোন থেকে বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের পড়ার অ্যানাটমি রিলেটেড পড়াশোনা খুব অল্প ডেভেলপমেন্ট এবং ব্লাড সাপ্লাই আর ফিজিওলজি থেকে পড়বেন ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন এবং ক্যালসিয়াম হোমিওস্টেসিস প্যারাথাইরয়েড হরমোনের ফাংশনটা মূলত তিনটা জায়গায় পড়তে হয় তিনটা জায়গা মানে হচ্ছে সে বোনের বোনসের উপর কিভাবে কাজ করে সে অ্যাবডোমেন থেকে জিআইটির উপর কিভাবে কাজ করে এবং কিডনির উপর কিভাবে কাজ করে সে ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেনটেন করে এই সম্পর্কে পড়া ফিজিওলজি আর ক্লিনিক্যাল অংশে হাইপোক্যালসিমিয়া হাইপারক্যালসিমিয়া হাইপো এবং হাইপার প্যারাথাইরয়েডিজম আর কিডনি সম্পর্কে পড়া প্লাস মাইনাস তো আমাদের আজকের এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে আলোচনা আমাদের এই সুন্দর এই আলোচনার আমরা মূল অংশ জুড়ে থাকবে কয়েকটা বক্স প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সেই বক্সগুলোর মধ্যে দেখেন প্রথমে আমরা বলেছি কজেস অফ হাইপারক্যালসিমিয়া ক্যালসিয়াম লেভেল ক্যালসিয়াম একটা মেটাল আমাদের বডিতে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে পর্যায় সারণীতে যদি আপনি চিন্তা করেন 20 এই ক্যালসিয়াম আমাদের বডিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়ামের ফাংশন আছে ক্যালসিয়াম আয়ন বা আয়নিত ক্যালসিয়াম কিন্তু আমাদের একটা বডিতে আমাদের বডির একটা কোয়াগুলেশন ফ্যাক্টর পরীক্ষায় মাঝে মাঝে একটা তথ্য আসে যে কোয়াগুলেশন ফ্যাক্টর নিম্নের কোনটা যদি কোয়াগুলেশন ফ্যাক্টরটা আপনার ক্যালসিয়াম থাকে তাহলে ফলস হবে কিন্তু আয়নাইজড ক্যালসিয়াম থাকলে ট্রু হবে কথাটা ভালো করে খেয়াল রাখবেন ক্যালসিয়াম আমাদের বডির বোনসের গঠনে আমাদের বডির সার্কোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এদের কন্ট্রাকশনে ক্যালসিয়াম খুব কাজ করে মাসল কন্ট্রাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য ক্যালসিয়ামের লেভেলটা যদি বেড়ে যায় তার কজগুলো কী কী আর ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে কী কী কমপ্লিকেশন হয় সেটা আমরা জানার চেষ্টা করব মূলত ক্যালসিয়াম লেভেল বাড়ার কজটা আমরা জানব দেখেন আমরা একটা বক্স দিয়েছি ডেভিডসনের 662 নম্বর পেজ থেকে আমরা এই বক্সটা তুলেছি এই বক্সটা ডাবল স্টার দুইটা স্টার পর্যোগ্যতা রাখে হাইপারক্যালসিমিয়ার দুইটা কারণ একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে হাইপারক্যালসিমিয়া হবে এখন প্যারাথাইরয়েড হরমোন বাড়ার কজ কী কী প্রাইমারি এবং টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম লিথিয়াম ইনডিউসড হাইপারপ্যারাথাইরয়েডিজম ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া তারপরে দেখেন পিটিএ যদি কমে যায় প্যারাথাইরয়েড হরমোন কমে গেলে ক্যালসিয়াম লেভেল তো বাড়ার কথা নয় প্যারাথাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে ক্যালসিয়াম লেভেল তো বাড়ার কথা নয় কী কারণে বাড়ে ম্যালিগন্যান্সি হলো ম্যালিগন্যান্সি থেকে টিউমার লাইসিস সিনড্রোম হয়ে ম্যালিগন্যান্সিটা রাপচার হইলে তার ভিতর থেকে ক্যালসিয়ামটা বেরিয়ে এসে সারা বডিতে হয়ে যেতে পারে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেট দুটাকেই বাড়ায় ফলে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাবে দেখেন থাইরোটক্সিকোসিস আমরা জানি থাইরোটক্সিকোসিস কাজ করে মূলত আমাদের কিডনির অ্যাসেন্ডিং লিম্ফোফ্যানলিতে সে থায়াজাক ডায়ারেটিক্সের মতো কাজ করে সেখানে গিয়ে সে আমাদের বডির রেনাল রিঅ্যাবজর্পশন অফ কিডনি ক্যালসিয়াম বাড়ায় ক্যালসিয়াম থেকে ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয় ফলে থাইরোটক্সিকোসিস হাইপারক্যালসিমিয়া হয়
প্রেজেন্স ডিজিজ অফ বোন মানে বোনসের ক্ষয় হবে এটাতে, তখন হাইপারক্যালসিমিয়া হবে, মিল্ক অ্যালকালি সিনড্রোম, থায়াজাইড ডায়াবেটিস, গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সিতেও হাইপারক্যালসিমিয়া হবে। এই দেখেন থায়াজাইড ডায়াবেটিস আমরা বলছি, আর থায়াজাইড ডায়াবেটিস থাইরয়েডক্সিকোসিস একই রকম মেকানিজমে কাজ করে। মিল্ক অ্যালকালি সিনড্রোম এটা তো আপনাদের জানা আছে, আপনাকে আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিতে এটা পড়েছেন জেনেছেন, আমি রিপিট করছি না। গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি মানে কর্টিসল, কর্টিসল আমাদের বডি থেকে থাইরয়েডকে বের, আপনার ক্যালসিয়ামকে বের করে দেয়। কর্টিসলের অভাবে তাহলে ক্যালসিয়াম বের হবে না। এখন আসেন হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া হাইপারক্যালসিমিয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হাইপোক্যালসিমিয়া একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। যদিও অ্যাডাল্ট এই যে হাইপোক্যালসিমিয়ার কারণে মানুষ মারা যায় না, হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করার জন্য যতটুকু মানে মানুষের মৃত্যুর জন্য হাইপোক্যালসিমিয়া যতটুকু হইলে মানুষ মারা যাবে, তার লেভেল হচ্ছে 4। এটা হওয়ার আগে অন্য কারণে মানুষ মারা যায়, বুঝতে পারছেন? হাইপোক্যালসিমিয়া যদি 4 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় তাহলে মানুষ মারা যেতে পারে। এতে ভোগাল কর্ড পালসি ডেভেলপ করবে, ভোগাল কর্ডের দুইটা কর্ড দুইটা লিফলেট এক হয়ে যাবে, ভোগাল কর্ড পালসি ডেভেলপ করে লেরিঞ্জিয়াল আপনার লেরিংসটা ক্লোজ হয়ে যাবে। লেরিংস ক্লোজ হয়ে গেলে মানুষ মারা যাবে, কারণ কোনো বাতাস ঢুকবে না, হাইপোক্সিয়া হয়ে মানুষ মারা যাবে। আমাদের বডিতে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা আমাদেরকে 8 থেকে 10 মিনিট বাঁচিয়ে রাখে, পুরো অক্সিজেনটা কনজিউম হতে 8 থেকে 10 মিনিট, এরপরে তো কোনো অক্সিজেন পাবে না। ওই সময় রোগীকে কি করা লাগবে? রোগীকে আপনি ইন্টুবেট করতে পারবেন না, কারণ ভোগাল কর্ড তো আপনার ক্লোজড হয়ে আছে। আপনি তাকে ভোগাল কর্ডকে যদি জোর করে ঢুকে দিতেন ভোগাল কর্ড ইঞ্জুরি হবে, সেজন্য কি করতে হবে? ক্রিকোথাইরোটমি করতে হবে অথবা ট্রাকিস্টমি করতে হবে, ইমার্জেন্সি ট্রাকিস্টমি, অথবা আমাকে ডাকবেন, নাহলে অটোলারিঙ্গোলজি ডিপার্টমেন্টে নিয়ে যাবেন। অটোলারিঙ্গোলজি ডিপার্টমেন্টে তারা খুবই এক্সপার্ট, এই ক্রিকোথাইরোটমি অথবা ট্রাকিস্টমি করে দিবে, পেশেন্টটা বেঁচে যাবে। তারপরে আস্তে আস্তে ক্যালসিয়াম লেভেল রিস্টোর হলে, ভোগাল কর্ডের ফাংশন ফিরে পেলে আমরা ট্রাকিস্টমিটা খুলে দিব। সুতরাং এই আমাদের হাইপোক্যালসিমিয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, মনে রাখবেন। হাইপারক্যালসিমিয়া একিউট প্যানক্রিয়াটাইটিস করে, হাইপোক্যালসিমিয়া একিউট প্যানক্রিয়াটাইটিসের ফল। অর্থাৎ হাইপারক্যালসিমিয়া ইজ দ্য কজ অফ একিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যান্ড আফটার ডেভেলপিং একিউট প্যানক্রিয়াটাইটিস ক্যালসিয়াম ইজ অ্যাডজাস্ট উইথ অ্যালবুমিন এবং ফ্যাটের মধ্যে ইনফিল্ট্রেট হয়ে ক্যালসিয়ামটা বডি থেকে বের হয়ে চলে যায়, ফলে হাইপোক্যালসিমিয়া হয়। তো আমরা দেখি হাইপোক্যালসিমিয়ার কজগুলো, ডানের এই অ্যারোগুলো উপর নিচ অ্যারোগুলো আমরা পড়বো না, আমরা শুধুমাত্র কজগুলো পড়বো। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানেই হচ্ছে কজ, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানেই হচ্ছে আমাদের হাইপোক্যালসিমিয়ার মূল কারণ। দেখেন প্রথমে আছে অ্যালবুমিনেমিয়া। আমরা অনেক সময় পেশেন্টকে ক্যালসিয়াম লেভেল করতে দিই, দেখা যায় ক্যালসিয়াম লেভেল কম আসছে। ক্যালসিয়াম লেভেল কম আসলে যে কোনো একটা রোগীকে ক্যালসিয়াম করতে দিলে অবশ্যই তার পাশাপাশি অ্যালবুমিন করতে দেওয়া উচিত। অ্যালবুমিন ক্যালসিয়াম লেভেল কম থাকার মূল কারণ হচ্ছে অ্যালবুমিন কম। অ্যালবুমিন কম থাকলে ক্যালসিয়ামকে, অ্যালবুমিন যদি কম থাকে, অ্যালবুমিন কম থাকলে ক্যালসিয়ামকে বাইন্ড করা বা ক্যালসিয়ামকে যুক্ত করার কেউ থাকে না, ফলে ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, আয়নাস ক্যালসিয়ামগুলো তার স্থানচ্যুত হয়। তো এই জন্য অ্যালবুমিন লেভেলটা দেখা উচিত। যদি অ্যালবুমিনও কম থাকে ক্যালসিয়ামও কম থাকে তাহলে কারেক্টেড ক্যালসিয়াম ভ্যালু দেখতে হবে। দেখার পর যদি কম থাকে তখন আমরা ক্যালসিয়াম দিতে পারি, এরকম খুব কম রুগীরই হয়। তারপরে আমরা আসি অ্যালকালোসিস। অ্যালকালোসিস, অ্যালকালোসিসের মধ্যে কি হয়, অ্যালকালোসিস হইলে পেশেন্টের আপনার মূলত রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস হলে আয়নাস ক্যালসিয়ামের পরিমাণটা কমে যায়। এই সময় হাত এবং পায়ে কার্পোপ্যাটাল স্পাজম ডেভেলপ করতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্রনিক রেনাল ফেলিওর, হাইপোপ্যারাথাইরয়েডিজম মানে পিটিএস কমে যাবে, ক্যালসিয়াম কমে যাবে, সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম বলেন বা সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম বলেন, দুইটাতেই ক্যালসিয়াম কমবে। সিউডো হাইপোতে ক্যালসিয়াম প্যারাথাইরয়েড হরমোন নর্মাল থাকলেও, সিউডো হাইপোতে আমরা যাবো একটু পরে, সিউডো হাইপোতে প্যারাথাইরয়েড হরমোন লেভেল নর্মাল থাকলেও সে আসলে বডিতে কাজ করতে পারে না, মানে ফাংশনাল ডেফিসিয়েন্সি অফ প্যারাথাইরয়েড হরমোন, অ্যানাটমিক্যাল কোনো ডেফিসিয়েন্সি থাকে না বাট প্যারাথাইরয়েড হরমোনটা কাজ করতে পারে না, তাই তার নাম হয়েছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম। তারপরে একিউট প্যানক্রিয়াস, আমরা আগেই বলেছি হাইপারক্যালসিমিয়া ইজ দ্য কজ অফ একিউট প্যানক্রিয়াটিস অ্যান্ড হাইপোক্যালসিমিয়া ইজ দ্য কমপ্লিকেশন। এরপরে আসেন হাইপোম্যাগনেসিমিয়া। মনে রাখবেন হাইপোম্যাগনেসিমিয়া থাকলে ওই পেশেন্টের ভার্চুয়ালি হাইপোক্যালসিমিয়া থাকবে। হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, তারপরে আপনার আপনার হাইপোক্যালিমিয়া একই সূত্রে গাঁথা কয়েকটা নাম, মানে পটাশিয়াম একই সূত্রে গাঁথা কয়েকটা নাম। অনেক পেশেন্ট আছে ক্রনিক অ্যালকোহলিজম, তাদেরও আপনার হাইপোক্যালসিমিয়া থাকতে পারে। কিছু কিছু পেশেন্ট আছে যারা প্রলং পিপিআই থেরাপি ইউজ করে, প্রলং পিপিআই থেরাপির সাথে অভ্যস্ত, অনেক দিন ধরে পিপিআই খায়। পোস্ট পিপিআই মানে কি? পিপিআই মানে হচ্ছে আপনার প্রোটন পাম্প ইনহিবিটর, এটা অনেকদিন যাবৎ খাইলে বডিতে অ্যাসিডিটি কমে যায়, অ্যাসিডিটি কমে গেলে অ্যালকালোসিস ডেভেলপ করে, অ্যালকালোসিস থেকে হাইপোক্যালসিমিয়া হয়, মানে ক্যালসিয়াম লেভেলটা বডিতে কমে যায়। সুতরাং আমরা
এই হাইপোক্যালসিমের কজ বলে টাস টাস করে এই কজগুলো আমরা মনে করে ফেলবো। এখন আসি হাইপোক্যালসিম আমাদের বডিতে কি কি ঘটনা ঘটাতে পারে। দেখেন হাইপোক্যালসিম আমাদের বডিতে পেপুলোডিমা করতে পারে, খুব ভালো করে খেয়াল করেন। হাইপোক্যালসিমিয়া বডিতে কিভাবে পেপুলোডিমা করে, পেপিলোইডেমা, মানে পেপিলোইডেমা মানে আপনার রেজড আইসিপি হয়ে যদি আমাদের ডিস্কটা, অপটিক ডিস্কটা ডাইলেট হয়ে যায়, ডাইলেটেশন অফ দ্য অপটিক ডিস্ক ডিউ টু রেজড আইসিপি। হাইপোক্যালসিমিয়া হলে আমাদের চোখের ভিতরকার অনেক মাসল ফ্লেক্সড হয়ে যায়, রিল্যাক্সড হয়ে যায়, আইরিশের মাসল রিল্যাক্সড হয়ে যায় ফলে, এবং হাইপোক্যালসিমিয়া হলে আমাদের মাথার ভিতরে কিছু পরিবর্তন হয় ফলে পেপিলোডিমা ডেভেলপ করতে পারে হাইপোক্যালসিমিয়া। ইসিজিতে কিউটি প্রলং ডেভেলপ করে, ইসিজিতে কিউটি ইন্টারভ্যাল প্রলং ডেভেলপ করে। কিউটি যদি প্রলং হয় তাহলে কি সমস্যা, ভেন্ট্রিকুলার এরিথমিয়া ডেভেলপ করতে পারে। কিউটি প্রলং হলে কি হতে পারে, ভেন্ট্রিকুলার এরিথমিয়া ডেভেলপ করতে। কিউটি প্রলং হতে 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 দেখা যাবে একটা বিট নাই, একটা ড্রপ বিট হলো, একটা ড্রপ বিটের সাথে আরেকটা ড্রপ বিট যুক্ত হয়ে গেলে তার নাম তো এরিথমিয়া হয়ে গেল। তারপরে হাইপোক্যালসিমিয়া যদি অনেক দিন ধরে থাকে তাহলে সেই পেশেন্টের আপনার বেদাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন হতে পারে, গ্র্যান্ড মাল ইপলিপস হতে পারে, সাইকোসিস ক্যাটারাক্ট হতে পারে। প্রলং হাইপোক্যালসিমিয়া হলে সেই পেশেন্টের বেদাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন হবে, গ্র্যান্ড মেল ইপিলিপসি হতে পারে, সাইকোসিস এবং ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে। ভালো করে খেয়াল করেন, ক্যাটারাক্ট, চোখের মধ্যে ক্যাটারাক্ট মানে চোখে ছানি পড়া। হাইপোক্যালসিমিয়ার সাথে হাইপোফসফেটিমিয়া যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন তার নাম রিকেটস, আর অ্যাডাল্ট বয়সে তার নাম হচ্ছে অস্টিওমালাসিয়া। তো হাইপোক্যালসিমিয়ার ক্লিনিক্যাল ফিচার খুব ইম্পর্টেন্ট। হাইপোক্যালসিমিয়ার ক্লিনিক্যাল ফিচার ইনফিনিটি স্টার, প্রথম কথা হচ্ছে এটা পেপিলোডিমা করতে পারে, দ্বিতীয় কথা হচ্ছে ইসিজিতে চেঞ্জ আসবে, কার্ডিওভাস্কুলার চেঞ্জ, কিউটি প্রলং করে, আর ভেন্টিকুলার এরিথমিয়া এর জন্য দায়ী। তারপরে হাইপোক্যালসিমিয়া যদি দীর্ঘদিন যাবত থাকে তার বেদাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন, গ্র্যান্ড মাল ইপিলেপসি, সাইকোসিস, ক্যাটারাক্ট থাকতে পারে। আমরা যাই এই হাইপোক্যালসিমিয়া যে এতগুলো সমস্যা করে তার ম্যানেজমেন্টে জানা উচিত। হাইপোক্যালসিমিয়া ম্যানেজমেন্ট দেওয়ার আগে অবশ্যই আমরা তাকে অ্যালবুমিন করে নিব, যে কারেক্টেড ক্যালসিয়াম ভ্যালুটা কত দেখার জন্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট দেখেন। 10 to 20 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা দিয়ে থাকি, আপনারা মনে করে দেখেন, আপনারা খুবই স্লোলি 10 to 20 মিনিটস দিয়েছেন ফ্লুইডের সাথে মিলিয়ে, 10 ml DW সাথে মিলিয়ে দিয়েছেন। আইভি ইনফিউশন দিতে পারি 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট পার আওয়ার ফর 24 আওয়ার দিব, এবং অবশ্যই পেশেন্টকে কার্ডিয়াক মনিটরিং করা লাগবে। পেশেন্টের কার্ডিয়াক মনিটরিং করা লাগে দুইটা মেটালের কারেকশনের সময়, একটা নাম হচ্ছে ক্যালসিয়াম, একটা নাম হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম মানে পটাশিয়াম। তারপরে যদি ম্যাগনেসিয়াম কম থাকে তাহলে আমরা পেশেন্টকে ম্যাক্সাল্ফ, ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিব 50 mmol আইভি আবার 20 মিনিটস 24 আওয়ার্স 24 আওয়ার্স আমরা ম্যাগনেসিয়ামটাও দিব। কেন দিব, কারণ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কম থাকে, ম্যাগনেসিয়াম ভার্চুয়ালি কম থাকে। এই ম্যাগনেসিয়াম আমাদের বডিতে জারগুলো মেনটেন করছে, ম্যাগনেসিয়াম আমাদের বডির টেন্ডন রিফ্লেক্সগুলো মেনটেন করে। ম্যাগনেসিয়াম বাজারে নেলেপসিন নামে পাওয়া যায়, একটা নেলেপসিনে 100 ml নেলেপসিনের মধ্যে 4 mmol বা 4 আপনার মিলিমোল ই থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তো আমরা যাই আমাদের পরের কথায়, যদি আমরা পেশেন্টের এই যে এতক্ষণ আমরা হাইপার প্যারাথাইরয়েডিজম, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে পড়ছি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের একটা ডিজর্ডার হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। হাইপার প্যারাথাইরয়েডিজমের কজ দেখেন, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। প্রাইমারির কজগুলো তার ভিতরে লেখা আছে, সবগুলো অ্যাডেনোমা, সিঙ্গেল অ্যাডেনোমা, মাল্টিপল অ্যাডেনোমা, নোডুলার হাইপারপ্লাসিয়া অ্যাডেনোমা, আর কিছু কার্সিনোমা। হাইপার প্যারাথাইরয়েডিজম বা প্যারাথাইরয়েড কার্সিনোমাটা রেয়ার। সেকেন্ডারি কজ দেখেন ক্রনিক রেনাল ফেলিওর, মেল অ্যাবজর্পশন, আর কিছু অস্টিওমালাসিয়া, রিকেটস, টারসিয়ারি। আমাদের পড়া লাগবে কোনটাতে ক্যালসিয়াম লেভেল বাড়ে, কোনটাতে প্যারাথাইরয়েড হরমোন লেভেল নর্মাল থাকে। দেখেন প্রাইমারি এবং টারসিয়ারিতে ক্যালসিয়াম লেভেলটা বাড়ছে কিন্তু পিটিএস লেভেলটা নর্মাল থাকতেছে, এই জন্য এটাকে বলা হয় হাইপার ক্যালসিমিয়া ডিউ টু উইথ নর্মাল পিটিএস। হাইপার ক্যালসিমিয়া থাকবে, প্যারাথাইরয়েড হরমোন নর্মাল থাকবে, আর আরেকটা নাম কি, সিউডো হাইপো প্যারাথাইরয়েডিজম, সিউডো হাইপার প্যারাথাইরয়েডিজম। এখন আমরা যাই হাইপো প্যারাথাইরয়েডিজম সম্পর্কে জানার জন্য। সিউডো হাইপো প্যারাথাইরয়েডিজমের কথার অর্থটা আসলে আমরা যেটা একটু আমাদের মিস্টেক হয়েছে, সিউডো হাইপো প্যারাথাইরয়েডিজম মানে প্যারাথাইরয়েড হরমোন থাকবে কিন্তু সে কাজ করতে পারবে না, তাহলে হাইপো প্যারাথাইরয়েড সিন্ড্রোম ডেভেলপ করবে। তো হাইপোপ্যারাথাইরয়েডিজম হচ্ছে, এর মোস্ট কমন কজ হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি ড্যামেজ হয়ে যায় অথবা থাইরয়েড গ্ল্যান্ড কাটতে গিয়ে প্যারাথাইরয়েড কেটে ফেললো, তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করে। হাইপোপ্যারাথাইরয়েডিজম ক্যান অকার এজ এ রেজাল্ট অফ ইনফিলেশন অফ দ্য গ্ল্যান্ডস উইথ আয়রন ইন হেমোক্রোমাটোসিস অ্যান্ড অর কপার ইন উইলসন ডিজিজ। ভালো করে খেয়াল করেন, যদি কেউ থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করতে গিয়ে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলে তাইলে হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, অথবা হেরিডিটারি হেমোক্রোমাটোসিস অথবা উইলসন ডিজিজেও হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। এখন আসেন সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম কি জিনিস, আমরা আগেই বলেছি একটু একটু আপনাকে হিন্ট দিয়ে ফেলেছি।
প্যারাথাইরয়েড হরমোন নরমাল থাকবে কিন্তু সে বডিতে কাজ করতে পারবে না, এটাকে বলে ফাংশনাল ডেফিসিয়েন্সি অফ প্যারাথাইরয়েড হরমোন। তাহলে প্যারাথাইরয়েড হরমোন যদি ফাংশনাল ডেফিসিয়েন্সি হয়, বডিতে কাজ করতে না পারে, এই রোগী কি হাইপোক্যালসিমিয়া প্রেজেন্ট করবে না? রোগীর প্রেজেন্টেশন হবে হাইপোক্যালসিমিয়া, এবং এটার মূল কারণ হচ্ছে একটা জিন মিউটেশন, তার নাম ন্যাশ, তার নামটা জিনের নামটা হচ্ছে ন্যাশ জিন মিউটেশন। ন্যাশ বানানটা জি দ্বারা শুরু, জি এন এ এস, ন্যাশ জিন মিউটেশন। এই ন্যাশ জিন মিউটেশন হওয়ার কারণে এই অঘটন ঘটন প্রোটিওসি ঘটনাটা ঘটে, এই সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করে। এখন আসেন আমরা যাই সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের কি কি ফিচার, যে আমরা বলছি হাইপোক্যালসিমিয়া হবে কিন্তু হাইপারফসফেটেমিয়া হবে, কারণ কি হাই প্যারাথাইরয়েড হরমোন না থাকলে তো ক্যালসিয়াম কমবে কিন্তু ফসফেট কি হবে বেড়ে যাবে। সুতরাং এই দুটো জিনিস আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। আরেকটা খেয়াল রাখবো, পেশেন্টের পায়ের দিকে তাকাবো, দেখবো ফোর্থ মেটাকার্পাল মেটাটার্সাল, এই দুইটা আঙ্গুল ছোট, একদম ছোট ছোট। আমি তখন ছোট ছিলাম, একদম ছোট ছিলাম বলতে MBBS কমপ্লিট করে আমি মাত্র ইয়েতে আসছি, মানে পরিবেশন পড়াশোনা করছি, এসে আমার এলাকার আমার এক এলাকার এক ছোট বোন একবার আমার কাছে আসলো, সে বলতেছে যে তার শরীরে বিভিন্ন জায়গায় আপনার কিছু একটা মনে হচ্ছে গুঁতো দেয়, তার ভালো লাগে না, তার একটু মেলেজ একটু খারাপ লাগে, অস্থির লাগে, তার মাঝে মাঝে বুক ধরফর করে, এরকম অবস্থা নিয়ে সে এখন কী করবে? আমি ভাবলাম এটা বোধহয় ফাংশনাল, এই বয়সী মানুষেরা এরকম ধরনের প্রেজেন্টেশন করে। তো কথা বলতে বলতে আমি কোনো এক কারণে নিচের দিকে তাকাইলাম, দেখি তার পায়ের চার নম্বর আঙুলটা ছোট, চার নম্বর আঙুল ছোট দেখে আমার কাছে মনে হলো এটা তো সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের ফিচার। তখন আমি ওকে ক্যালসিয়াম করতে দিলাম, তাকে আমি ফসফেট লেভেল করতে দিলাম, এবং তাকে যেহেতু পিটিএস হরমোনটা সরাসরি পাওয়া যায় না, আইপিটিএস করতে দিলাম। দেখলাম পিটিএস তার নর্মাল আসছে, তার ক্যালসিয়াম কম আসছে এবং ফসফেট বেশি আসছে। তো তাকে আমি ক্যালসিয়াম দিয়েছি খাওয়ার জন্য এবং সে আস্তে আস্তে ইম্প্রুভ করেছে আলহামদুলিল্লাহ। তো এটা খুবই খুবই চমৎকার একটা ফিচার, আপনার এমনি মনে থাকবে, তার মুখ রাউন্ডেড ফেস থাকবে, ওবেসিটি থাকবে, বাকি সবকিছু ঠিক আছে থাকুক, কিন্তু পায়ের চার নম্বর আঙুলটা ছোট থাকবে, এ দ্বারা বুঝতে হবে তার নাম হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকে। এই যে ফিচারগুলো থাকছে একটা পেশেন্টের, বোনসের মধ্যে এই প্রবলেম হচ্ছে, পায়ের মধ্যে এই প্রবলেম হচ্ছে, পায়ের বোনস পায়ের আঙুলগুলো ছোট হয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে অলব্রাইটস হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি। অলব্রাইটস হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি FCPS পাঠান পরীক্ষায় সিঙ্গেল বেস্ট একটা প্রশ্ন আসে, এই সিনারিও দেয়, এই পায়ের আঙুল ছোট, তারপরে তার ওবেসিটি আছে, সেইটার মুখটা রাউন্ডেড ফেস, তারপরে এর সাথে আপনাকে মিস গাইড করার জন্য দিয়ে থাকে তার বাফেলো হাম্প আছে। এই পেশেন্ট কোমরের ব্যথা নিয়ে আসছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকলে সেটা ট্রু, অলব্রাইটস হেরিডিটারি অস্টিওডিস্ট্রফি থাকলে এটাও ট্রু। আমরা যাই আমাদের পরবর্তী কথা, এর জন্য যে জিন মিউটেশন হয় তার নাম কি? জি ন্যাশ জিন মিউটেশন। এর নাম কি? জি ন্যাশ বা ন্যাশ জিন মিউটেশন, ন্যাশ জিন মিউটেশন। তো আমরা আপনাকে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের ট্রিটমেন্ট অংশে আমরা নিয়ে এসেছি। দেখেন পারসিস্টেন্ট হাইপোপ্যারাথাইরয়েডিজম অ্যান্ড সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম আর ট্রিটেড উইথ ওরাল ক্যালসিয়াম সল্ট অ্যান্ড ভিটামিন ডি অ্যানালগ। ওরাল ক্যালসিয়াম সল্ট এবং ভিটামিন ডি অ্যানালগ এরা দ্বারা ট্রিটমেন্ট করা হয়, ওরাল ক্যালসিয়াম অথবা ভিটামিন ডি অ্যানালগ দ্বারা ট্রিটমেন্ট করা হয়। আমরা চলে যাব প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমাপ্তি ঘোষণা করে, চলে যাব অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড। আমরা যদি আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে ভাইয়া আমি দুইটা গ্ল্যান্ড পড়ব, বলেন তো কোনটা কোন দুইটা গ্ল্যান্ড পড়ব, আমি বলবো থাইরয়েড গ্ল্যান্ড, আমি বলবো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর যদি বলেন আমাকে আমি একটা গ্ল্যান্ড পড়তে চাই, আমাকে বলেন কোন গ্ল্যান্ডটা পড়া উচিত, আমি বলবো থাইরয়েড গ্ল্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড, মানে থাইরয়েড আর অ্যাড্রিনাল আলাদা করা সম্ভব না আমার পক্ষে। তখন আপনি যদি বলেন আপনি অর্ধেকটা গ্ল্যান্ড পড়বো, আমি বলবো থাইরয়েড অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই, না আসলে মূল্য ফেরত। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফিজিওলজি এত গুরুত্বপূর্ণ যে শুধু ফিজিওলজি পড়লে চলে, ক্লিনিক্যাল না পড়লেও চলে। ফিজিওলজি পড়লে আপনি কুশিং সিনড্রোম পারবেন, ফিজিওলজি পড়লে আপনি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি পারবেন, ফিজিওলজি পড়লে আপনি হাইপারঅ্যালডোস্টেরোনিজম পারবেন, ফিজিওলজি পড়লে আপনি এডিসোনিয়ান ক্রাইসিস পারবেন, সব পারবেন। সুতরাং অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি এবং ফিজিওলজির ব্যাপারে যদি কেউ কম্প্রোমাইজ করছেন তার একদিনকে আমার দুই দিন। তো আমরা যাই আমাদের পরবর্তী কথা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যানাটমি তার ডেভেলপমেন্ট পড়বেন আপনি খুব সুন্দর করে, তার ডেভেলপমেন্ট আমরা শীটের মধ্যে দিয়েছি, ফিজিওলজি শীটের মধ্যে আপনি খুব সুন্দর করে সেটা গুছিয়ে নেবেন। আমাদের অ্যাড্রিনাল এন্ডোক্রাইন ফিজিওলজি ক্লাসও আছে, সেই ক্লাসটা আপনি ফলো করবেন, সেই ক্লাসের মধ্যে আমরা এটাকে ধীরে ধীরে ধাপে ধাপে সুন্দর থেকে সুন্দরতর উপায়ে, মধুর থেকে মধুরতর উপায়ে আমরা শুরু থেকে শেষ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। তো তার ব্লাড সাপ্লাই পড়তেই হবে,
সুপিরিয়র মিডল ইনফেরিয়র সুপ্রানাল আর্টারি আর ভেনাস ড্রেনেজ পড়তে হবে সুপিরিয়র মিডল ইনফেরিয়র সুপ্রানাল ভেন কোনটা কিভাবে সাপ্লাই দিয়ে একটু ব্যতিক্রম আছে ভেনাস ড্রেনেজের মধ্যে সেটা আপনি জানবেন পার্টসগুলো পড়তে হবে কর্টেক্স কর্টেক্সের পার্ট কি কি তারপরে আপনার মেডুলা মেডুলার পার্ট কি কি এগুলো আপনাকে পড়তে হবে জানতে হবে এবং এই কর্টেক্সে কি কি হরমোন তৈরি হয় কোন কোন জোন থেকে মেডুলাতে কি কি হরমোন তৈরি হয় এবং তার হরমোনের বায়োসিনথেসিস ডোপা ডোপা থেকে টাইরোসিন কাইনেজ থেকে ডোপা ডোপা থেকে ডোপা কার্বক্সিলেসের মধ্যে ডোপামিন ডোপামিন থেকে নরাডেনালিন নরাডেনালিন থেকে অ্যাড্রেনালিন নর থেকে অ্যাড্রেনালিন হওয়ার সময় একটা পিএনএমটি একটা এনজাইম প্রয়োজন এটা এফসিপিএস প্যাটার্ন সিঙ্গেল বেস্ট এসেছিল সুতরাং এটাকে হালকা করে কোনোভাবে করা যাবে যাওয়া যাবে না এটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে আপনি যদি ফিজিওলজি পড়তে যান ফিজিওলজি পড়লেই যথেষ্ট দেখেন হরমোনের ডিটেলস পড়তে হবে প্রত্যেকটা হরমোন সম্পর্কে ইন্ডিভিজুয়াল তার নেচার পড়তে হবে তার তার অবস্থা সম্পর্কে জানতে হবে বিশেষ করে স্টেরয়েড হরমোনগুলা না জেনে পরীক্ষার হলে যাওয়াই যাবে না কোনো মতে স্টেরয়েড হরমোনগুলো পরীক্ষা এফসিপিএস প্যাটার্ন পরীক্ষা কতবার যে আসছে নিম্নের কোনগুলো স্টেরয়েড হরমোন নিম্নের কোনগুলো হরমোনের কোলেস্টেরল নিউক্লিয়াস আছে এই ধরনের প্রশ্ন বোকা বোকা প্রশ্ন আসে আপনার প্রশ্ন দেখে মনে হবে কি বোকা বোকা প্রশ্ন প্রশ্নগুলো আমাদের শীটের মধ্যে আমাদের শীটের পিছনের দিকে আমরা দিয়ে দিয়েছি আপনি এই শীটে খেয়াল করলে আপনি পাবেন তো আমরা যাই আমাদের পরের কথায় এই যে আমাদের ফাংশনস অফ ক্যাটাকোলাম অ্যান্ড হার্ট ক্যাটাকোলাম এর ফাংশন হার্টের উপর অ্যাড্রেনালিন হার্টের উপর কাজ করে নরাডেনালিন কাজ করে পেরিফেরাল ভেসেলের উপর অ্যাড্রেনালিন কার্ডিয়াক আউটপুট বাড়ায় নরাডেনালিন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় নরাডেনালিন ডায়াস্টোলিক প্রেশার বাড়ায় অ্যাড্রেনালিন সিস্টোলিক প্রেশার বাড়ায় এই রকম যে আপনার ব্যাপারটা আছে পালস প্রেশারে ওয়াইড করে কে এভাবে আমরা ফিজিওলজির মধ্যে আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি আপনাকে আসেন ক্লিনিক্যাল অংশ আমাদের জানতে হবে তার নাম হচ্ছে কুশিং সিন্ড্রোম যেটা মানতেই হবে জানতেই হবে তার নাম কুশিং সিন্ড্রোম এডিসন ডিজিজ এডিসন ক্রাইসিস আর নেলসন সিন্ড্রোম এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাকে দিব বা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি সম্পর্কে আমরা আপনাকে একটা স্বচ্ছ ধারণা দিব আমরা আপনাকে ফিওক্রোমোসাইটোমা সম্পর্কে একটা গোছানো তথ্য দিব আমরা আপনাকে হাইপার অ্যালার্জেনিজম সম্পর্কে একটা চমৎকার তথ্য দিব কিছুক্ষণের মাঝে আমরা চলে যাই আমাদের পরবর্তী তথ্য কুশিং সিন্ড্রোম সম্পর্কে ক্লিনিক্যাল অংশ নিয়ে আমরা আলোচনা করছি অ্যানাটমি আর ফিজিওলজি আপনি ওই অংশটুকু ভালো করে গুছিয়ে নেবেন আমাদের শীটের অনুযায়ী এবং আমাদের ফিজিওলজি ক্লাস যদি আপনি ফলো করতে পারেন সমস্যা নাই আমাদের ফিজিওলজি ক্লাস ফলো করতে না পারলে কোনো প্রবলেম আমি তো আপনাকে টপিক দিয়ে দিয়েছি আপনি পড়ে নেবেন গুছিয়ে নেবেন কারণ অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ক্লিনিক্যাল অংশ পড়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিওলজি অংশটুকু পড়া এবং অ্যানাটমি অংশটুকু পড়া এই দুইয়ের সমন্বয়ে ক্লিনিক্যাল অংশটা এমনিতেই কভার হয়ে যায় আমরা দেখি কুশিং সিন্ড্রোম কুশিং সিন্ড্রোমের ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট দেখেন কুশিং সিন্ড্রোমের ক্লাসিফিকেশনে আমরা এখানে দেখেন তিনটা হেডলাইনে ভাগ করেছি এসিটিএস ডিপেন্ডেন্ট এসিটিএস যদি বেশি বেশি তৈরি হয় সে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর বেশি বেশি কাজ করবে সে কর্টিসল বেশি রিলিজ করবে কুশিং সিন্ড্রোম হবে এই জন্য তার নাম হচ্ছে এসিটিএস ডিপেন্ডেন্ট নন এসিটিএস ডিপেন্ডেন্ট এখন নন এসিটিএস ডিপেন্ডেন্ট কি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে একটা টিউমার হয়েছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি টিউমার হয় তাহলে এসিটিএস কমে যাবে এসিটিএস দরকারই নাই অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিজেই কর্টিসল বেশি বেশি রিলিজ করবে অ্যাড্রেনাল কার্সিনোমা হলেও তো অ্যাড্রেনোমার মতোই তারপরে এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট ম্যাক্রোনোডুলার হাইপারপ্লাসিয়া এসিটিএস ছাড়া যদি অন্য একটা নোডিউল তৈরি হাইপারপ্লাসিয়া হয়ে একটা এই কর্টিসল লেভেল বাড়িয়ে দেয় এখন হাইপার কর্টিসোলিজম ডিউ টু আদার কজ আদার্স কি কেউ যদি অ্যালকোহল বেশি খায় তাহলে বডিতে কর্টিসল তৈরি হয় বা পেরিফেরাল ফ্যাট ইউটিলাইজেশন হয় কর্টিসল তৈরি হয় কেউ যদি ডিপ্রেশনে ভুগে তাহলে তার ক্লিনিক্যাল ফিচারগুলো এই কুশিং সিন্ড্রোমের মতো তার মুখটা ফুলে যায় চাঁদের মতো মুখ হয় পিঠটা ফুলে যায় কারো যদি ওবেসিটি থাকে ওবেসিটি হলে পেরিফেরাল ফ্যাট ইউটিলাইজেশন হয়ে তার এই কুশিং সিন্ড্রোমের মতো ফিচার হয় তাকে আমরা বলি সিউডো কুশিং আর একটা নাম হচ্ছে সিউডো কুশিং সিন্ড্রোম মানে কুশিং সিন্ড্রোমের যে এক্সিস এসিটিএস এর সাথে কোনো প্রবলেম নাই আর অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে কোনো সম্পর্ক নাই আলাদা সোর্স থেকে কর্টিসল তৈরি হয়ে বা কর্টিসল লাইক সাবস্টেন্স তৈরি হয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে তো আমরা যাই তার ক্লাসিফিকেশন একটা স্টার দিবেন মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক একটা স্টার ক্লাসিফিকেশন কুশিং সিন্ড্রোমের এসিটিএস ডিপেন্ডেন্ট নন এসিটিএস ডিপেন্ডেন্ট এবং সিউডো কুশিং আমরা যাই পরবর্তী কুশিং সিন্ড্রোমের ছবিটা দেখেন একটি অভিমানী এক বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে একা উদাসী মনে হাতে নিয়ে একটি লাঠি সেই লাঠি যেই হাতে ধরে আছেন সেই হাতে দেখেন একটা ব্লাড প্রেশার মেশিন বাঁধা লাঠির বিপরীত হাতটা দেখেন একটা আপনার তার ভেনাস ব্লাড নিচ্ছে ফর এবিজি না ভেনাস ব্লাড তো এবিজির জন্য নেওয়া হয় না ফর আরবিএস দেখার জন্য তার মাথার দিকে একটু তাকিয়ে দেখেন মাথার মধ্যে সাইকোসিস কথা বলা আছে স্টেরয়েডের যে সাইড ইফেক্ট কুশিং সিন্ড্রোমের সে একই রকম সাইড ইফেক্ট বা কুশিং সিন্ড্রোমের সেই ফিচারগুলো হবে মাথায় দেখেন সাইকোসিস হবে স্টেরয়েড থেকে সাইকোসিস হয় হেয়ারগুলো থিন হবে হার্সুটিজম হবে গালের মধ্যে দেখেন সে অভিমান করে আছে তাই গালের মধ্যে একমি হয়েছে ব্রন হয়েছে প্লেথরিক ফেস লালচে লালচে ফেস এবং মুখটা দেখেন চাঁদের মতো চমৎকার এক বাঁকা চাঁদ চাঁদময় তার মুখ
আপনাকে যদি কেউ বলে কখনো তুমি চাঁদের মতো সুন্দর, তাহলে আপনি মন খারাপ করবেন এরপর থেকে, কারণ আপনাকে সে আসলে কুশিং সিনড্রোম বলতে চাচ্ছে, মুখ ফুটে কুশিং সিনড্রোম বলতে পারছে না, তাহলে যদি আপনি একটা থাপ্পড় বসিয়ে দেন। তারপরে দেখেন পেপটিক আলসার ডিজিজ, স্টেরয়েড বেশি হলে পেপটিক আলসারেশন হতে পারে। বোনসের মধ্যে দেখেন একটা ছবি দেওয়া আছে, বোনস থেকে বোনস বোনসের ক্ষয় হয়ে যায়, সেন্ট্রিপিটাল ওবেসিটি দিছে, আপনি দেখেন হাইপার টেনশন, আপনি দেখেন হাইপার গ্লাইসেমিয়া, মিনস্ট্রুয়াল ইরেগুলারিটি তার হবেই, সেন্ট্রিপিটাল ওবেসিটি, তার নিচে দেখেন লেখা আছে স্ট্রায়া, অ্যাবডোমিনাল স্ট্রায়া। ইন প্রেগনেন্সিতে কেমন হবে আর কুশিংয়ে কেমন হবে, দুটো তো একই হবে না, প্রেগনেন্সিতে হবে লম্বা লম্বা ফাটা ফাটা। দেখেন পাশের যে মহিলাটা, উপরের যে মহিলাটা দেওয়া আছে বি নাম্বার ছবিতে, সেই মহিলার স্ট্রায়াগুলো দেখেন লম্বা লম্বা, ওটা অ্যাবডোমিনাল প্রেগনেন্সি রিলেটেড স্ট্রায়া, যদিও তার কুশিং সিনড্রোম আছে। তারপরে দেখেন বোনগুলো ক্ষয় হয়ে যাবে, ক্যালাস ফরমেশন হবে বোনসের মধ্যে, অস্টিওপোরোসিস হবে, তারপরে ইজি ব্রুজিং হবে, চামড়া থিন হয়ে যাবে, ফলে চুলকালেই চামড়া ক্ষয় হয়ে যাবে, সেখানে ব্লাড এসে জমা হবে। এই যে একটা ফিচার, এরকম ফিচার দেখে আপনি স্ট্রংলি সাসপেক্ট করলেন যে পেশেন্টে কুশিং সিনড্রোম থাকতে পারে, তো কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করবেন কেমনে? কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করা হয় মূলত এই তিনটা টেস্ট করার মাধ্যমে, মূলত এই তিনটা করা হয়। গ্যানং এর পাঁচটা টেস্টের কথা বলা আছে, আমরা পাঁচটা টেস্টের কথা গ্যানং এ লিখেছি, তবে এই প্রথম তিনটা ওভারল্যাপ, এখানেও আছে ওখানেও আছে, প্রথম তিনটা মেনলি করা হয়। এক নম্বর কি দেওয়া আছে দেখেন, ফেলিয়ার টু সাপ্রেস সিরাম কর্টিসল উইথ লো ডোজ ওরাল ডেক্সামিথাসন, আপনি লো ডোজ ওরাল ডেক্সামিথাসন খাইয়েছেন, কিন্তু এই লো ডোজ ওরাল ডেক্সামিথাসন খাওয়াইলে যদি আমরা কর্টিসল লেভেল দেখি বাহির থেকে প্রাপ্ত স্টেরয়েডের কারণে, আমাদের নর্মাল পার্সনের স্টেরয়েডের পরিমাণটা কমে যাবে, যে বাহির থেকে ডেক্সামিথাসন খাবে তার বডির ভিতরে যে নর্মাল স্টেরয়েড তৈরি হয় কর্টিসল সেটা কমে যাবে, যেহেতু বডিতে স্টেরয়েড আছে তাই সে তৈরি হবে না, কিন্তু যার কুশিং সিনড্রোম থাকবে সে বাহিরের স্টেরয়েডের কোনো ধার ধারবে না, সে নিজের মতো করে অনেক বেশি পরিমাণে সিক্রেট হবে। দুই নম্বরে দেখেন লস অফ নর্মাল সার্কেডিয়ান রিদম অফ কর্টিসল, নর্মালি কর্টিসল দিনের বেলা কম থাকে রাতের বেলা বাড়ে, কিন্তু এটা সারাক্ষণ তার লেভেলটা বেশি থাকবে। তারপরে দেখেন 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেলটা বেড়ে যাবে, 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেলটা বেড়ে যাবে। তাহলে তিনটা টেস্টের কথা আরেকবার বলি, ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট ফেল হবে, মানে সাপ্রেস করতে পারবে না, এই জন্য ফেল বলা হচ্ছে। তারপরে আপনার বডিতে কর্টিসল লেভেল, সেলিভারি কর্টিসল বলেন অথবা ব্লাড কর্টিসল বলেন, দুইটা লেভেলই সারাক্ষণ বেশি থাকবে এবং ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেলটা বেড়ে যাবে। তাহলে ডায়াগনস্টিক তিনটা পয়েন্ট আমার সাথে সাথে বলেন, এক নম্বর ফেলার অফ ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট, দুই নম্বর হচ্ছে লস অফ নর্মাল সার্কেডিয়ান রিদম অফ কর্টিসল, তিন নম্বর হচ্ছে ইনক্রিজ ফ্রি কর্টিসল লেভেল। আমরা এই তিনটা করে ডায়াগনোসিস করব। তবে ডায়াগনোসিসের একটা ঢং আছে, স্টাইল আছে, দেখেন কিভাবে আমরা ডায়াগনোসিসে রিচ করব। প্রথমে আমরা পেশেন্টকে সাসপিশন করলাম, এটা পার্ট টুর জন্য ইম্পর্টেন্ট, মূলত আপনার জন্য ইম্পর্টেন্ট না, মূল কথা হচ্ছে প্রথমে সাসপিশন করব ওই ছবি দেখে, ওই মহিলা বুড়ো মহিলাটা হাতে নিয়ে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে আপনার এক পাশে ব্লাড প্রেশার মেশিন বাদে আরেক পাশে ব্লাড সুগার দেখা হচ্ছে, এবং তার অ্যাবডোমিনটা সামনের দিকে পোর্ট্রেটেড, মুখটা চাঁদের মতো, মাথার মধ্যে সাইকোসিস আছে, ওইটা দেখে আমরা সাসপিশন করব। তারপরে আমরা ওই তিনটা টেস্ট করব, তিনটা টেস্টের ফলাফল দেখে আমরা এস্টাবলিশ করলাম কুশিং সিনড্রোম। এখন কুশিং সিনড্রোমকে এস্টাবলিশ করলেই হবে, তার কজ জানতে হবে না, কুশিং সিনড্রোমের কজগুলো এসিডিএস ডিপেন্ডেন্ট, নন এসিডিএস ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে আপনার সিউডো কুশিং, এইটার জন্য আমরা তার প্লাজমা এসিটিএস করব। প্লাজমা এসিটিএস যদি বেশি থাকে তাহলে এসিডিএস ডিপেন্ডেন্ট, আর এসিটিএস যদি 3.3 পিকোমোলের বেশি থাকে তাহলে এসিটিএস ডিপেন্ডেন্ট, আর 3.3 চেয়ে কম মানে 1.1 এর কাছাকাছি থাকলে তাহলে এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট। এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট আবার দুই রকমের, একটা হচ্ছে আপনার এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট সিউডো কুশিং, এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা, তখন আমরা অ্যাড্রেনাল ইমেজিং করব, সিটি অথবা এমআরআই করব অ্যাবডোমেনের। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাডেনোমা অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের টিউমার ডায়াগনোসিস করার জন্য এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সিটি স্ক্যান করা লাগে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সিটি স্ক্যান বা এমআরআই, এটাকে সিটি অ্যাবডোমেন বললেও হয় কিন্তু আপনাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলতে হবে, কারণ এই রেডিওগ্রাফার যেন অ্যাটেনশনটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে দিতে পারে। নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নর্মালি অ্যাড্রেনাল গ্ল্যান্ড সিটি বা এমআরআইতে আসে না, যদি সিটি বা এমআরআইতে আসে তাহলে বুঝতে হবে এখানে প্রবলেম আছে, এই জায়গায় অ্যাড্রেনাল অ্যাডেনোমা থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। আর এখানে বলা আছে যে আপনার এসিটি ডিপেন্ডেন্টের মধ্যে তারা আবার কিছু অ্যারো দিয়েছে, এমআরআই করে যদি 6 মিলিমিটারের বেশি অ্যাডেনোমা পাই তাহলে আমরা এই অ্যাডেনোমা যদি পাই তাহলে আমরা পজিটিভ সিআরএস টেস্ট করব। পজিটিভ সিআরএস টেস্ট যদি পজিটিভ হয় তাহলে হাই ডোজ ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট, দেখেন HDDST করা আছে, এটা দিয়ে আমরা কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করলাম, কুশিং ডিজিজ বলে ওটাকে, কুশিং ডিজিজ ডায়াগনোসিস করলাম। তো ডায়াগনোসিস করার পর আমরা সেরোজি ট্রিটমেন্টে চলে যাব।
তারপরে যদি অ্যাডেনোমা না থাকে তাহলে আমরা বিআইপি এসেস করব, এসিটিএস সেন্ট্রাল টু পেরিফেরাল গ্রেডিয়েন্ট দেখব 2:1 আছে কিনা, এটা যদি না থাকে তাহলে কুশিং ডিজিজ ডায়াগনোসিস হয়ে যাবে, আর যদি না থাকে সিটি আমরা থোরাক্স করব, থোরাক্স করে দেখব আমাদের লাংসের মধ্যে কোনো অ্যানোমালি আছে কিনা বা সমস্যা আছে কিনা, থাকলে আমরা মনে করব এটা একটা এক্টোপিক এসিটিএস। তাহলে আমরা কুশিং সিন্ড্রোম প্রথমে ডায়াগনোসিস করার জন্য তার ক্লিনিক্যাল ফিচার লাগবে, ক্লিনিক্যাল ফিচার কি মুন ফেজ, বাফেলো হাম, হেয়ার থিনিং, সাইকোসিস, তারপরে আপনার একনি, বুকের দিকে চলে আসেন, সেন্ট্রিপিটাল ওবেসিটি, হার্টের মধ্যে তার হাইপারটেনশন থাকবে মানে ব্লাড প্রেশার বেশি থাকবে, ব্লাড সুগার বেশি থাকবে, তারপরে অ্যাবডোমিনাল স্ট্রায়া থাকবে, তারপরে স্কিনটা থিন হয়ে যাবে, ইজি ব্রুইজিং হবে, বোনস ক্ষয় হবে, পেপটিক আলসারেশন হবে, এইরকম মানে ফিচার দেখে আমরা চিন্তা করলাম তার কুশিং সিন্ড্রোম থাকতে পারে। তিনটা টেস্ট করলাম, টেস্ট করে আমরা কুশিং সিন্ড্রোম ধরলাম। এরপরে আমাদের কজ জানতে হবে, কজ জানার জন্য আমরা পেশেন্টের এসিটিএস করব, এসিটিএস যদি 3.3 বেশি পাই তাহলে এটা এসিটিএস ডিপেন্ডেন্ট কজ। এখন এসিটিএস ডিপেন্ডেন্ট কজ এটা কি এক্টোপিক এসিটিএস নাকি পিটুইটারি এসিটিএস, এটার জন্য আমরা কি করব পিটুইটারি একটা এমআরআই করব, যদি পাই পজিটিভ পাই তাহলে তো আমরা এই লাইনে আগাইলাম এবং আমরা ডিজিজের ডায়াগনোসিস করে ট্রিটমেন্টে যাব, আর যদি অ্যাডেনোমা না পাই তখন আমরা বিআইপি এসেস করব। এটা করার পর যদি আমরা নেগেটিভ পাই তাহলে আমরা সিটি এমআরআই থোরাক্স করব, পালমোনারিতে কোনো সমস্যা আছে কিনা। এখন এসিটিএ যদি 3.3 এর কম পাই মানে মানে 3.3 এর কম বলতে 1.1 এর কম দেখা দেয়া হয়েছে পুস্তকে, তাহলে বুঝতে হবে এটা নন এসিটিএস ডিপেন্ডেন্ট কুশিং সিন্ড্রোম, তখন আমাদেরকে অ্যাড্রেনাল গ্যান্ডের এমআরআই করতে হবে, সিটি করতে হবে, অ্যাড্রেনাল গ্যান্ডকে খুঁজতে হবে। যদি অ্যাড্রেনাল গ্যান্ডের লেশন পাই অ্যাডেনোমা কার্সিনোমা ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব, আর লেশন না পাইলে আমরা আবারও আমরা রিইভ্যালুয়েশন করব এই মানে প্রবলেমগুলোর। তাহলে আমরা কজ জেনে গেলাম, ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে অ্যাড্রেনাল গ্যান্ডের ট্রিটমেন্ট আছে, অ্যাড্রেনাল গ্যান্ডের কুশিং সিন্ড্রোমের ট্রিটমেন্ট আছে, এই যে স্টেরয়েড আমরা পেশেন্টকে যেটা পাচ্ছি, একজনের কজ যদি থাকে একজনের কজ ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, স্টেরয়েড যদি একজনের স্টেরয়েড খায় তার স্টেরয়েডের পরিমাণটা আমরা কমাই দিব, হঠাৎ করে যদি আমরা স্টেরয়েড কমিয়ে দিই তখন পেশেন্ট ইডেভেলপ করতে পারে, পেশেন্টের স্টেরয়েড ইনডিউসড উইথড্রল ফিচার ডেভেলপ করতে পারে, অ্যাডেনাল ক্রাইসিস ডেভেলপ করতে পারে। তো আমরা আস্তে আস্তে ট্যাপারিং করতে করতে কমাবো। এখন আমরা স্টেরয়েডের কিছু একটা ছবি দেখে, একটু ঝাপসা ছবি ফিকে হয়ে আসছে, এই স্টেরয়েডের কম্পারিজন বা ইকুইভ্যালেন্সি এক একজনের সাথে আরেকজনের ইকুইভ্যালেন্সি দেখেন, ডেক্সামিথাসনের দিকে তাকান, একদম নিচে ডেক্সামিথাসন সবচেয়ে স্ট্রংগেস্ট স্টেরয়েড ইন দ্য আর্থ, তার 0.5 এর সাথে প্রেডনিসোলন 5 মিলিগ্রাম কম্পেয়ার করা যায়, তাহলে 0.5 এর সাথে 5 ডেক্সামিথাসনের ডোজটা কম পাওয়া যায় অল্প অল্প পরিমাণে, সে 0.5 এর সাথে দেখেন 0.5 এর সাথে আমাদের ডেক্সামিথাসনের 5, ঠিক আছে, তারপরে দেখেন ডেক্সামিথাসনের 5 এর সাথে আপনি হাইড্রোকর্টিসন দেখেন লেখা আছে 20, হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম, তারপরে কর্টিসন কর্টিসন 25 মিলিগ্রাম, তার মানে সবচেয়ে দুর্বল হচ্ছে কর্টিসন, তার সাথে স্ট্রঙ্গার হচ্ছে হাইড্রোকর্টিসন, তার সাথে স্ট্রঙ্গার হচ্ছে প্রেডনিসোলন এবং সবচেয়ে স্ট্রঙ্গার হচ্ছে ডেক্সামিথাসন। এই কম্পারেটিভটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এফসিবিএস প্যাটার্ন বলেন এবং অন্য যে কোনো পরীক্ষার জন্য এই তথ্যটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে সবচেয়ে স্ট্রং হচ্ছে ডেক্সামিথাসন, তারপরে হচ্ছে হাইড্রোকর্টিসন সরি প্রেডনিসোলন, তারপরে হাইড্রোকর্টিসন, তারপরে কর্টিসন, কর্টিসন সবচেয়ে দুর্বল, যার নামের সাথে আগে কিছু নাই শুধু কর্টিসন সেটা সবচেয়ে দুর্বল, আর সবচেয়ে শক্তিশালী হচ্ছে ডেক্সামিথাসন, নামের মধ্যে ডেক্সা ডেক্সা মানে একটা শক্তিশালী একটা ব্যাপার স্যাপার। এখন আমরা যাই আমাদের পরবর্তী কথা, পরবর্তী অংশ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি।